হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা, কেমন আছো? আজকে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার 8, লেকচার 7-এ আমরা 8.1 এবং 8.2 কমপ্লিট করছি। হ্যাঁ, প্রথম 7টা ক্লাসে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ের 8.1 এবং 8.2 কমপ্লিট করছি, বা 8-এর A, 8-এর B। কোনো কোনো রাইটারের বইয়ে 8.1, 8.2 নামে আছে, কোনো কোনো রাইটারের বইয়ে 8-এর A, 8-এর B। তো আমরা একদম লাস্ট অধ্যায়, যেটা 8.3 বা 8-এর C, এই অধ্যায়ে চলে আসছি। আর হয়তো 3 ক্লাসে আমাদের অধ্যায়টা কভার হয়ে যাইতে পারে। তো আমি কিন্তু প্রথম 7টা লাইভ ক্লাসের পাশাপাশি 2টা রেকর্ডেড ভিডিও দিছি। হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড ভিডিওর ম্যাথগুলাও ট্রাই করবা, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। আমি ওই যে এই লাইভের ক্যাপশনে বা সব লাইভের ক্যাপশনেই আমার নেওয়া সবগুলো ক্লাসের লিঙ্ক, যেই পোস্টে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে সেটার লিঙ্ক আমি দিয়ে দিই, যেন তোমরা সহজেই ক্লাসগুলো খুঁজে পাও। তো ওই 7টা লেকচারের মাঝখানে দেখবা 8.1-এর আরও কয়েকটা ইম্পর্টেন্ট টাইপ নিয়ে একটা রেকর্ডেড ক্লাস আছে, এবং 8.2 অধ্যায়ের লাইভ ক্লাসের বাইরেও আরও কয়েকটা সুন্দর ম্যাথ নিয়ে একটা রেকর্ডেড ক্লাস আছে। অর্থাৎ টোটাল 7টা আছে লাইভ ক্লাস, 2টা আছে রেকর্ডেড ভিডিও। এই টোটাল 9টা দিয়ে, 9টা লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস দিয়ে 8.1 এবং 8.2 কমপ্লিট হয়েছে, এবং আমরা আশা করতেছি 3 ক্লাসে বা 4 ক্লাসের মধ্যে 8.3ও কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অষ্টম অধ্যায় বা স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের একটু কমেন্ট চেক করি, তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো, তোমাদের কমেন্টগুলো চেক করে পড়ানো শুরু করি। এই তো অনেক মানুষ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, সাইদুর রহমান, মাহমুনা ইসলাম, মুন, ফাতেমা আক্তার, জান্নাতুল জিম, ভালো আছি, সাইদুর রহমান তুমি কেমন আছো, সুমাইয়া চলে আসছে, রুহুল আমিন, কাউসার হোসেন বলছে অনেকদিন পর লাইভ ক্লাস করার সুযোগ পেলাম, এতদিন কোথায় ছিলা তুমি, রাহুল নমস্কার, ভালো আছি, তুমি কেমন আছো, ওকে ঠিক আছে, অনেক মানুষ চলে আসছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, লোকনাথ আমি ভালো আছি, তুমি কেমন আছো, ভালো আছি, সিরাজুম, মনিরা, আখি, ওকে ফাইন, ওকে ওকে, আমরা তাইলে আজকে ক্লাসটা শুরু করে দেই। আজকে আমরা লেকচার 8-এ স্থিতিবিদ্যা 8.3 শুরু করব। আজকে ক্লাসটাতে মোটামুটি বেসিক আলোচনা থাকবে। হ্যাঁ, 8.3-এ 2টা নতুন টপিক আমরা পড়ব, সেই 2টা নতুন টপিকের আজকে বেসিক আলোচনা থাকবে, এবং যদি বেসিক আলোচনা শেষ করার পরেও সময় পাই তাহলে আজকে ক্লাসে হয়তো 1টা বা 2টা ম্যাথও করে দিতে পারি। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমরা চেষ্টা করব আজকে ক্লাসে 8.3-এর বেসিক আলোচনাগুলো কমপ্লিট করে, যদি সম্ভব হয় তাহলে আজকে ক্লাসে 2টা ম্যাথও প্র্যাকটিস করাবো। 8.3, স্থিতিবিদ্যা 8.3-এ 2টা টপিক আছে, একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল, আরেকটা হচ্ছে অসদৃশ বা বিসদৃশ, একই কথা, বিসদৃশ অথবা অসদৃশ, সদৃশ অসদৃশ সমান্তরাল বল। প্রথমে আমরা এই 2টা সূত্র আগে জানবো, তারপরে এটার থিওরির প্রমাণটাও আমি দেখাবো। হ্যাঁ, এইগুলা কিভাবে আসছে প্রমাণটাও দেখাবো। প্রথমে আমি আগে সূত্রগুলা লিখবো, তোমরাও সূত্রগুলা তোলো, সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল, এই 2টার বেসিকটা আমরা দেখবো একটু পরে, আগে সূত্রগুলা তোমাদেরকে বোঝাই। প্রথমে সদৃশ সমান্তরাল বল কি জিনিস, সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল কি জিনিস, ধরো এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, ধরো এ বি বস্তু, ধরো এটা একটা লাঠি, এটা একটা লাঠি, অথবা তুমি চিন্তা করতে পারো এটা একটা গাছ, গাছের ওই যে গাছ কাটার পরে ছোট ছোট টুকরা করে না, ধরো এটা একটা গাছের টুকরা, এই গাছের টুকরাতে তোমরা 2জন বন্ধু মিলে এই বরাবর পি বলে তুমি টানতেছ, আর একজন বন্ধু এইখানে দড়ি বেঁধে কিউ বলে এই দিকে টানতেছে, তোমাদের ইচ্ছা হলে যে তোমরা খেলবা, এই যে এই গাছের টুকরাকে এই মাথায় তুমি দড়ি বেঁধে পি বলে টানতেছো এইদিকে,
তোমার বন্ধু বি বিন্দুতে দড়ি বেঁধে কিউ বলে উপরের দিকে টানতেছে, এবং এই দুইটা সমান্তরাল। দেখো এখানে দুইটার মধ্যেই কিন্তু সমান্তরাল কথাটা আছে, সমান্তরাল বল। অর্থাৎ পি বলের ক্রিয়ারেখা এবং কিউ বলের ক্রিয়ারেখা, এই দুইটা বল পরস্পর সমান্তরালভাবে আছে। সমান্তরাল বল, যেহেতু এদের ক্রিয়ারেখা সমান্তরাল, এই জন্য এদেরকে বলা হবে সমান্তরাল বল। এবং এদের দিক যদি একই দিকে হয়, দুইটার দিক যদি একই দিকে, খেয়াল করে দেখো, তোমার বন্ধু যেই দিকে টানতেছে বা তুমি যেই দিকে টানতেছো গাছটাকে বা এই গাছের টুকরাটাকে, তুমি যেই দিকে টানতেছো, তোমার বন্ধু হইতে পারে দুইজনই উপরের দিকে টানতেছো। কি ব্যাপার, লাইভ কি ইন্টারাপ্টেড হয়ে গেছে? না ঠিক আছে। তো হইতে পারে দুইজনই উপরের দিকে টানতেছো অথবা দুইজনই নিচের দিকে টানতেছো, একই দিক হইলেই হবে। যদি এই রকম সিনারিওটা হয়, দুইটা বল সমান্তরালে কাজ করতেছে এবং একই দিকে, তখন এদেরকে আমরা বলি সদৃশ সমান্তরাল বল। এই যে এ বিন্দু এবং বি বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ, দুইটা বল পরস্পর সমান্তরালে একই দিকে ক্রিয়াশীল, এই জন্য এই দুইটা বলকে আমরা বলবো সদৃশ সমান্তরাল। এখন এই দুইটা বল হয় উপরের দিকেও হইতে পারে অথবা নিচের দিকেও হইতে পারে, যেদের দিকে খুশি, মানে হচ্ছে ঘটনা কি দুইটা একই দিকে হবে। কেউ উপরের দিকে আগাইতে পারে, কেউ চাইলে পি এবং কিউ নিচের দিকেও আগাইতে পারে, কোনো সমস্যা নাই। এবং এখানে পি এবং কিউ এই দুইটা বলে লব্ধি কি হবে? লব্ধি হবে পি প্লাস কিউ, লব্ধি হবে পি প্লাস কিউ। এবং এই লব্ধিটা এদের সংযোগ রেখার মধ্যবর্তী কোনো বিন্দুতে কাজ করবে, এই মাঝে কোনো একটা বিন্দুতে, আমি জানি না কোথায়। এই লব্ধিটা সি বিন্দুতে ক্রিয়াশীল আমি ধরে নিলাম। খেয়াল করে দেখো, পি এবং কিউ এই দুটো লব্ধির মান কিন্তু পি প্লাস কিউ হবে। কেন? কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে শূন্য, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে শূন্য। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করতেছে আজকে, জাস্ট এ মিনিট। একটু ওয়েট, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, জাস্ট এ মিনিট, এক সেকেন্ড ওয়েট করো, আমি নেটওয়ার্কটা একটু ঠিক করি। আমার এখানে মনে হয় মোবাইল নেটওয়ার্কে প্রবলেম করতেছে। আচ্ছা এখন কি ঠিক আছে? একটু দেখো তো, এখন কি ঠিক আছে? এই এখন ঠিক আছে না? আচ্ছা এখন ঠিক আছে, একটু বলো তো, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করছি। এখন কি ঠিক আছে? এখন ঠিক থাকার কথা। হ্যাঁ, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক থাকার কথা। আমি আবার বলতেছি, পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত থাকলে এদের লব্ধির মান হবে পি প্লাস কিউ, লব্ধির মান হবে পি প্লাস কিউ। এবং এই লব্ধিটা এই এ বি রেখার মাঝখানে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত থাকতে পারে, আমি নট শিওর কোথায় কাজ করতেছে, লব্ধিটা কোথায় ক্রিয়ারত আমি জানি না, রাইট? তো এই সি বিন্দুটা হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দু। তো এই লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায় এইটা জানার সূত্র হচ্ছে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এইটা একটু পরেই আমরা প্রমাণ করব কিভাবে এটা আসছে, কিভাবে এটা আসছে আমরা একটু পরেই প্রমাণ করব। দেখো এটা লিখে রাখো, পি এবং কিউ আপাতত আগে লিখে রাখো, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আমি যদিও প্রমাণটা দেখাবো একটু পরেই, বাট তুমি আগে সূত্রটা বুঝে রাখো, যার ইচ্ছা প্রমাণ দেখবা, না দেখলেও সমস্যা হবে না, ম্যাথ করতে পারবা, আমি প্রমাণটাও দেখাবো। যদিও পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল যদি দুইটা বিন্দুতে ক্রিয়ারত থাকে, তাহলে এদের লব্ধির মান হবে পি প্লাস কিউ, এদের লব্ধির মান হবে পি প্লাস কিউ। এবং লব্ধিটা এদের মাঝখানে যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত হবে, আমি ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে সি। তো এই সি বিন্দুটা এমন জায়গায় থাকবে যেন, সি বিন্দুটা এ এবং বি এর মাঝখানে এমন একটা জায়গায় থাকবে যেন এই সূত্রটা মেনে চলে, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এই যে দেখো, পি ইন্টু পি বিন্দুর ক্রিয়ারেখা থেকে লব্ধির দূরত্ব মানে এসি,
पी इंटू एसि इक्वल्स टू किऊ इंटू बीसी सूत्रटा सब समय मेने चलबे तुम्हें सी बिंदुटा इच्छा मत नीते पारबा ना सी बिंदुटा एमन जायगाय होते हबे जेनो जेको एकटी बल माने पी बल एबं पी बलेर क्रियाबिंदु थेके लब्धिर क्रियाबिंदुर दूरत्व पी इंटू एसि इक्वल्स टू किऊ इंटू बीसि हय এই সূত্রের সাহায্যে তুমি সি বিন্দুটা কোথায় আছে সেইটা নির্ণয় করতে পারবা। বোঝা গেল? একটু পরে আমি এই সূত্রটা প্রমাণ করব, একটু পরে আমি এই সূত্রটা প্রমাণ করব। আপাতত খালি এটা লিখে রাখো যে দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি কি হবে, পি প্লাস কিউ, সিম্পলি এদের যোগফলের সমান হবে এবং এদের মধ্যবর্তী এমন একটা বিন্দুতে ক্রিয়া করবে যেন যে কোনো একটি বল এবং সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্বের গুণফল সমান হয় পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। বোঝা গেল বিষয়টা? বিষয়টা কি বোঝাইতে পেরেছি? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। এখন হচ্ছে তোমরা আগে এই সূত্রগুলো লিখো, তারপরে আমি প্রমাণ দেখাচ্ছি, তারপরে আমি প্রমাণ দেখাচ্ছি। এখন বিসদৃশ সমান্তরাল বল লিখো, বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল বল। ধরো এ বি আগের মতোই, এ এবং বি হচ্ছে একটা কাঠের টুকরা। এখন বিসদৃশ সমান্তরাল বল মানে হচ্ছে একটা বল যদি নিচের দিকে কাজ করে আর একটা বল উপরের দিকে কাজ করবে, এবং আমি এখানে ধরে নিলাম পি গ্রেটার দেন কিউ। বিসদৃশ সমান্তরাল বেলায়, বিসদৃশ সমান্তরাল বলের বেলায় লব্ধিটা কোন দিকে হবে এইটা জানার জন্য তোমাকে এইটা জানতে হবে দুইটা বলের মধ্যে কোন বলটার মান বড়, দুইটা বলের মধ্যে কোন বলের মান বৃহত্তর সেটা তোমার জানা থাকতে হবে। তো আমি ধরে নিলাম পি এর মান বড়, কিউ এর মান ছোট। দেখো আমি আঁকার সময় ইচ্ছা করেই পিটাকে আঁকাইছি বড় করে, কিউটাকে আঁকাইছি ছোট করে। তো আমি ধরলাম পি এর মান বড়, কিউ এর মান ছোট। তো এখন তোমরা কি আইডিয়া করতে পারো যে সদৃশ সমান্তরাল বলের বেলায় দুইটা বলের লব্ধি এদের মাস ক্রিয়া রেখার মাঝখানের কোনো একটা বিন্দুতে ছিল, এখন কোথায় হবে বলো তো? কেউ কি অনুমান করতে পারতেছো যে ধরো এটা একটা গাছের টুকরা, তুমি এইখানে দড়ি বেঁধে পি বলে নিচের দিকে টানতেছো, তোমার আরেক বন্ধু বি বিন্দুতে দড়ি বেঁধে উপরের দিকে টানতেছে, তোমার বলের মান তোমার বন্ধুর বলের চাইতে বেশি, তাহলে এইখানে লব্ধিটা কোথায় কাজ করবে একটু বলো তো দেখি। একটু পরেই আমরা প্রমাণ করব, একটু পরেই আমরা প্রমাণ করব কোথায় হবে এই লব্ধি। আচ্ছা এখানে পি এবং কিউ কিন্তু সমান্তরাল, দুইটাই কিন্তু সমান্তরাল, কাজ করবে সমান্তরালে, শুধু অপোজিটে কাজ করতেছে। বিসদৃশ মানে একটা যদি নিচের দিকে হয় আর একটা হবে উপরের দিকে, মানে উল্টা দিকে। কোথায় হবে? পি বলের দিকে, ভেরি গুড, বড় বলের দিকে। এই সবাই তো জানো, সবাইকে এগুলো পড়ে ফেলছো, ভেরি গুড, ভেরি গুড তানিয়া, মোহনা তালুকদার, ওকে ভেরি গুড। পি বলের কাছাকাছি, হ্যাঁ, লব্ধিটা এখন আর এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে হবে না, বিসদৃশ সমান্তরাল বলের বেলায় লব্ধি এ থেকে বি এতটুকের মধ্যে কাজ করবে না, কাজ করবে কোথায়? বৃহত্তর বলের দিকে, বৃহত্তর বলের এই পাশে। এই যে এখানে যেহেতু পি এর মান বড়, লব্ধি কাজ করবে এই দিকে কোথাও, আমি ধরে নিলাম এই বিন্দুতে, সি বিন্দুতে। এখানে সি বিন্দু কোথায় হবে সেটা বের করতে হবে সূত্র দিয়ে, বাট আমি ধরলাম এইখানে কোথাও কাজ করবে। লব্ধিটা কাজ করবে কোথায়? বৃহত্তর বলটা যেই পাশে আসে আসে তার থেকেও এই পাশে। এই যে টোটাল যে ক্রিয়ারেখা এ বি, এ বি এর মাঝখানে কোথাও কাজ করবে না, কাজ করবে বৃহত্তর বলটা বা বড় বলটা যেদিকে আছে সেই পাশে, এবং এর দিকও হবে সেই দিক বরাবর, দিকও হবে সেই দিক বরাবর। এইটা হবে লব্ধি, এবং লব্ধির মান হবে পি মাইনাস কিউ, বৃহত্তর বল থেকে ছোট বলটা মাইনাস করে দিতে হবে। যখন অপোজিট ডিরেকশনে কাজ করে বল, যখন দুইটা বল একই ডিরেকশনে কাজ করে তখন লব্ধি হয় সিম্পলি এদের যোগফলের সমান, পি প্লাস কিউ। আর যখন অপোজিট ডিরেকশনে কাজ করে তখন লব্ধি হয় এদের বিয়োগফলের সমান, অর্থাৎ পি মাইনাস কিউ। তো আমরা এই জিনিসটা জানি, সদৃশ সমান্তরাল বলের বেলায় হচ্ছে লব্ধি দুইটার যোগফলের সমান,
বিশ অদৃশ সমান্তরাল বলের বেলায় লব্ধি হচ্ছে বিয়োগফলের সমান। এটা তো সিম্পলি জানা বিষয়, তাই না? বাট এক্স্যাক্টলি বের করতে হবে কি, বের করতে হবে এই সি বিন্দুটা কোথায় আছে, সেই অবস্থানটা, সি বিন্দুটা কোথায় আছে সেই অবস্থানটা বের করা হচ্ছে আমার মেইন টার্গেট। এবং এখানেও আগের সূত্রটাই বজায় থাকবে যে সি বিন্দুটা এমন একটা জায়গায় থাকবে যেন পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি হয়। এই যে এইটা হচ্ছে সি বিন্দুর অবস্থান নির্ণয়ের সূত্র। সি বিন্দুটা এমনভাবে নিতে হবে বা এমন পজিশনে নিতে হবে যেন পি ইন্টু এসি, পি ইন্টু এসি মানে কি, যে কোনো একটি বল এবং সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব এসি। পি হচ্ছে একটা বল, দুইটা বলের মধ্যে একটা বল হচ্ছে পি, এবং এসি হচ্ছে পি বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব এসি। ইকুয়ালস টু, সূত্র কিন্তু সেম, আগেরটা আর এটা সেম সূত্র, ইকুয়ালস টু কিউ ইন্টু যে কোনো আরেকটি বল কিউ ইন্টু সেই বল থেকে লব্ধির ক্রিয়া রেখার দূরত্ব বিসি। যে কোনো একটি বল পি ইন্টু পি বিন্দুর ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্ব পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। অর্থাৎ এমনভাবে সি বিন্দুটা নিতে হবে যেন যে কোনো একটি বল এবং সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব গুণ করলে সমান হয় এই পি ইন্টু এসি এবং কিউ ইন্টু বিসি সমান হয়। এখন এই সূত্রটা কোত্থেকে আসছে, এই সূত্রটা কোত্থেকে আসছে সেটা আমরা এখন দেখব, রাইট? এখন আমরা এই সূত্রের প্রমাণটা দেখব। আগে বলো তো জিনিসটা কি বুঝতে পারছো কিনা, মানে পরীক্ষায় অ্যান্সার করার জন্য তোমার। এইখানে আমি যা বুঝাইলাম সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল সংক্রান্ত যে আলোচনাটা করলাম, এতটুকু জানা থাকলেই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তবে আমি এইটার প্রমাণও দেখাবো, তুমি আপাতত বলো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এখন এই জিনিসটা যদি এইভাবে থাকতো, আরেকটু জিনিস দেখাই, ধরো এইখানে এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ, এবং এখানে কিউ গ্রেটার দেন পি, এইটা এ বিন্দু এইটা বি বিন্দু, আমি এখন ধরলাম পি এর চাইতে কিউ বড়, তাইলে লব্ধিটা কোথায় হইতো, যেই বলটা বড় তার দিকে এবং সেই পাশে, যেই বলটার মান বড় সেই বলটার পাশে এবং লব্ধির দিক হইতো সেই দিকে, এবং লব্ধি হবে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ। যেই বলটার মান বড় সেই বলটা থেকে দূরে সেই পাশে লব্ধির ক্রিয়াবিন্দু হবে এবং লব্ধির মান হবে কিউ মাইনাস পি, বড়টা থেকে ছোটটা মাইনাস। এবং এই সি বিন্দুটা এমন জায়গায় থাকবে যেন পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি হয়। লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, লব্ধিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যদিও সবসময় এটাকে আর ধরবে, যে আর ইকুয়ালস টু, আর ইকুয়ালস টু কিউ মাইনাস পি, লব্ধিটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। তো সি বিন্দুটা এমন জায়গায় থাকবে যেন যে কোনো একটি বল পি ইন্টু পি বিন্দুর ক্রিয়ারেখা থেকে এ বিন্দু থেকে লব্ধির দূরত্ব পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি হয়। আগে এতটুক কি বুঝছো কিনা বলো, এতটুক বুঝতে পারলেই তুমি ম্যাথ করতে পারবা, এতটুক জিনিস মনে রাখলেই তুমি ম্যাথ করতে পারবা। এখন আমরা দেখবো যে এই সূত্রটা কিভাবে আসছে। এই তোমরা এখানে কে কি কমেন্ট করতেছো, হ্যাঁ আমি যে প্রশ্ন করতেছি সেটা বুঝতেছো কিনা বলো, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় পড়াইতেছি, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় পড়াইতেছি, যেটা পড়াইতেছি সেটা বুঝতেছো কিনা বলো। আজাইরা কমেন্ট করো না, আজাইরা কমেন্ট না করে এতটুকু ক্লিয়ার কিনা বলো। আমি এখন সূত্রটার প্রমাণ দেখাবো, বাট তুমি এতটুক জিনিস বুঝতে পারলেই এই অধ্যায়ের ম্যাথ করতে পারবা। এতটুক জিনিস কেউ, অনেকে থাকে যে প্রমাণ দেখাইলেও তার প্রমাণ পড়ার ইচ্ছা নাই বা প্রমাণ পড়ে না, যেহেতু এখন সৃজনশীল ওই প্রমাণগুলো বেশি আর আসে না। তুমি এতটুক বুঝতে পারলে ম্যাথ করতে পারবা। ওকে চলো তাইলে আমরা এখন প্রমাণ দেখি, আমরা এখন প্রথমটার প্রমাণ দেখব। প্রথমে আমরা সদৃশ সমান্তরাল বলের প্রমাণটা দেখব, সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান
এবং লব্ধির ক্রিয়াবিন্দু নির্ণয়। এই যে আমরা এখন লব্ধির মানও নির্ণয় করো শিখব, যে কিভাবে লব্ধির মান নির্ণয় করতে হয়, এবং লব্ধির ক্রিয়াবিন্দুও নির্ণয় করব, যে ক্রিয়াবিন্দুটা কোথায় হবে। লব্ধির মান নির্ণয় করা শিখব কিভাবে, যে আসছে ওই যে সদৃশ সমান্তরাল বলের বেলায় আমরা পি প্লাস কিউ পাইছি, বিসদৃশ সমান্তরাল বলের বেলায় পি মাইনাস কিউ, বৃহত্তর থেকে ছোটটা মাইনাস, ওটা কিভাবে আসছে এবং লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায় হবে, সেটা কিভাবে নির্ণয় করতে হয়, সেটা এখন আমরা শিখব। চলো আমরা দুইটা সদৃশ সমান্তরাল বল নিয়ে ফেলি। ধরো এই যে এইখানে একটা বল, এইখানে একটা বল কাজ করতেছে এই দিকে, পি বল, এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, আর এইখানে একটা বল কাজ করতেছে কিউ বল। দুইটা সদৃশ সমান্তরাল বল, দুইটা সদৃশ সমান্তরাল বল। আমি ধরে নিলাম পি এর মান একটু বড়, কিউ এর মান একটু ছোট। তুমি যখন সদৃশ সমান্তরাল নিবা তখন তো এদের লব্ধি হবে পি প্লাস কিউ, আমরা জানি এদের লব্ধি হবে পি প্লাস কিউ। তাহলে এখানে ছোট বড় কোনো বিষয় না, তুমি যেটাকে ছোট নাও, যোগ করার ক্ষেত্রে তো ছোট বড় একসাথে যোগ করলেই হচ্ছে, বড়টা থেকে তো আর ছোটটা যোগ করার কোনো ইস্যু নাই। তো একটাকে আমি বড় ধরলাম, একটাকে আমি ছোট ধরলাম। এখন এই যে এই এবি রেখায় পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। এখন আলাদাভাবে আমি এই দুইটার লব্ধি কিন্তু একবারে বের করতে পারবো না, আমাদের হাতে সূত্র আছে সামান্তরিক সূত্র। আমরা দুইটা বলের লব্ধি নির্ণয় করার কি সূত্র জানি, সামান্তরিক সূত্র জানি। এখন সামান্তরিক সূত্র তো দুইটা আলাদা আলাদা বিন্দুতে এইভাবে ক্রিয়ারত বলের ক্ষেত্রে বের করা যায় না। সামান্তরিক সূত্র ইউজ করার জন্য দুইটা বলের ক্রিয়াবিন্দু একই হইতে হয়, একই বিন্দু থেকে উৎপন্ন দুইটা বল হইতে হয়। তো এখানে তো দুইটা বল দুইটা আলাদা বিন্দুতে আছে, তাহলে এদের লব্ধি আমি কিভাবে বের করব। তো লব্ধি বের করার একটা বুদ্ধি করবো, আমি একটা টেকনিক ইউজ করব, যেহেতু আমি সামান্তরিক সূত্র ইউজ করতে হবে, এছাড়া আর কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করার নাই, আমি একটা টেকনিক ইউজ করব। কি টেকনিক, আমি ইচ্ছা করে এইখানে এইদিকে একটা এফ বল নিলাম, যেটা এ থেকে বি এর দিকে কাজ করতেছে, আবার বি থেকে এ এর দিকে ইচ্ছা করে আরেকটা এফ বল নিলাম, যেটা বি থেকে এ এর দিকে কাজ করতেছে। আমি যেহেতু এ বিন্দুতে ক্রিয়ারত পি এবং বি বিন্দুতে ক্রিয়ারত কিউ বল দুইটাকে সামান্তরিক সূত্রে ফেলতে পারতেছি না, এরা একই বিন্দুতে ক্রিয়ারত নয়, এই জন্য আমি কি টেকনিক ইউজ করলাম, আমি ইউজ করলাম যে এ থেকে একটা বল কাজ করতেছে এফ মানের বি এর দিকে, আর বি থেকে সেম এফ মানের আরেকটা বল কাজ করতেছে এ এর দিকে। তো দুইটা সমমানের বল যদি আমি বিপরীত দিকে নেই, কোনো অসুবিধা তো নাই, একটা আর একটাকে ভ্যানিশ করে দিবে, এই বলের মানও এফ, এই বলের মানও এফ, দুইটা কাজ করতেছে বিপরীত দিকে, তো আমি ইচ্ছা করেই নিছি, এতে কোনো অসুবিধা নাই, একটা একটাকে নিষ্ক্রিয় করে দিবে। এইভাবে নেয়ার ফলে লাভ কি হয়েছে, লাভ হয়েছে এখন যদি তুমি এই দুইটা বলের লব্ধি বের করো সামান্তরিক সূত্র অনুসারে, এই যে একটা সামান্তরিক আঁকাও, তাহলে লব্ধি হবে এইটা, এই আহারে লব্ধি হবে এই যে কর্ণ বরাবর, এই যে এটাকে ধরলাম লব্ধি আর ওয়ান, এই লব্ধিটাকে ধরলাম আর ওয়ান। দেখছো আমরা কি সুন্দর টেকনিক ইউজ করে ফেলছি। আর এই দুইটা বলের লব্ধি হবে, এইখানে একটা সামান্তরিক আঁকাও, এই বলের লব্ধি হবে এইটা, ধরলাম আর টু। দেখছো কত সুন্দর বুদ্ধি করে আমরা দুইটার লব্ধির দিক বের করে ফেলছি, এখানে একটা বল নিছি এফ, এখানে একটা বল নিছি এফ, বিপরীত দিকে দুইটা কাজ করতেছে, এতে কোনো সমস্যা নাই। এখন খেয়াল করে দেখো, এই যে আর ওয়ান এবং আর টু, এই দুইটাকে তুমি যদি বর্ধিত করো, এইখানে বর্ধিত করে দেও, এইটাকে বর্ধিত করে দেও, তাহলে এই দুইটা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম দিলাম আমি ও বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি ও বিন্দু, কি বিন্দু, ও বিন্দু। এখন আমার কাজ হবে কি জানো, এখন আমার কাজ হবে এখানে যতগুলা বল কাজ করতেছে, খেয়াল করে দেখো আমরা যদি সামান্তরিক সূত্রানুসারে লব্ধি বাইর করতে চাই, তাহলে কি করতে হবে, সবগুলা বিন্দু মানে সবগুলা বলকে একটা বিন্দুতে আনতে হবে না, সবগুলা বলকে একটা বিন্দুতে কাজ করতে হবে, বা আমার এখানে যে বলগুলো আছে সবগুলা ক্রিয়াবিন্দুকে আমি একটা বিন্দুতে নিয়ে আসবো। তাহলে এখন আমার এই যে ও বিন্দুটা হচ্ছে সেই বিন্দু, আমার এইখানে যে বলগুলো আছে এখানে কি কি বল আছে, পি আর ওয়ান এফ, এখানে কি কি বল আছে, কিউ এফ আর টু, এখানের বলগুলা এবং এখানের বলগুলাকে আমি ও বিন্দুতে স্থানান্তর করব। কিভাবে, এটা বুদ্ধি হচ্ছে স্থানান্তর করার জন্য প্রথমে আমি এ বি এর সমান্তরাল করে
এইখানে একটা রেখা আঁকাবো। হ্যাঁ সমান্তরাল হয়েছে, হ্যাঁ হয়েছে। এ বি এর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকাইলাম, ধরে নাম হচ্ছে জিএইচ। এ বি এর সমান্তরাল তোমরা এখানে লিখে রাখতে পারো, এ বি সমান্তরাল জিএইচ, বা জিএইচ সমান্তরাল এ বি অঙ্কন করি, ও বিন্দুতে জিএইচ সমান্তরাল এ বি অঙ্কন করি, এবং সিও সমান্তরাল, সমান্তরাল হয়েছে, হ্যাঁ সি, এটা ধরলাম সি, সিও সমান্তরাল এ পি অঙ্কন করি, সিও সমান্তরাল এ পি অঙ্কন করি। আমার টার্গেট হচ্ছে এখানে ক্রিয়াশীল বলগুলা এবং এখানে ক্রিয়াশীল বলগুলাকে একটা বিন্দুতে স্থানান্তর করব। এই জন্যে আমি এখানে জিএইচ সমান্তরাল এ বি অঙ্কন করে নিছি এবং সিও সমান্তরাল এ পি অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে অঙ্কনের মধ্যে যাবে। এখন এই যে আর ওয়ান, আর ওয়ান এর মান হচ্ছে এখান থেকে এতটুক, মান তো আমরা দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করি, এই যে আর ওয়ান, এই আর ওয়ানটাকে আমি চাইলেই এখানে রিপ্লেস করে দিতে পারি। ধরো এই যে, এই যে আর ওয়ান, দৈর্ঘ্য এক্স্যাক্টলি সেম হইতে হবে তা না, মোটামুটি এখানে যেরকম আছে এখানে এরকম নিলেই হবে, একদম এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে তা না। এই যে আর ওয়ান, আর ওয়ান বলটাকে আমি ও বিন্দু থেকে এখানে রিপ্লেস করে দিলাম। দেখো ডিরেকশন একই আছে, দৈর্ঘ্য আমি ধরো সেমই নিলাম, কোনো অসুবিধা নাই। একইভাবে আর টুকে এখানে রিপ্লেস করে দিলাম, আর টুকে এইখানে রিপ্লেস করে দিলাম। শোনো তোমরা স্কেল ধরে সুন্দর করে চিত্রটা আঁকাই, হ্যাঁ তাহলে দেখবা কত সুন্দর দেখা যায় চিত্রটা। আর ওয়ানকে এইখানে, আর টুকে এখানে রিপ্লেস করে দিলাম। এখন খেয়াল করে দেখো এখানে আর ওয়ানের দুইটা উপাংশ আছে, উপাংশ সূত্র তো তোমাদেরকে পড়াইছি। আমি বলতে পারি আর ওয়ানের উপাংশ দুইটা, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে পি। আবার বলি পি এবং এফ এই দুটা হচ্ছে আর ওয়ানের উপাংশ আমরা বলতে পারি। তো আর ওয়ানের উপাংশ দুইটাকে আমি এখানে নিয়ে আসবো, এই দেখো এফকে নিয়ে আসবো এই বরাবর, এই যে সমান্তরালে, এই দেখো এই যে এইটাকে ধরলাম, এই যে এই এফটাকে, এই এফটাকে আমি এইখানে নিয়ে আসলাম। দেখো মান সমান, মান সমান, ডিরেকশন একই, একই মানে সমান্তরাল হইলে ডিরেকশন একই। আর পি, পি এইটাকে নিয়ে আসতে হবে এইখানে সমান্তরাল, এই যে এই যে এই যে সমান্তরালে, এই যে এইটা হচ্ছে পি সমান্তরালে। কিভাবে? এই যে এপি সমান্তরাল সিও, আমরা তো সিও আকার সময়ই বলে নিছিলাম যে এপি এবং সিও সমান্তরাল, তাইলে এই যে পি বলটাকে আমি ও বিন্দু থেকে এইখানে বসায় দিলাম, ডিরেকশন হচ্ছে সিও বরাবর, সিও বরাবর মানেই হচ্ছে এপি এর সমান্তরাল। দেখো আর ওয়ানকে আমি এখানে রিপ্লেস করলাম ও বিন্দুতে, আর ওয়ানের দুইটা উপাংশ, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে পি, এই দুইটাকেও আমি এখানে রিপ্লেস করলাম, মানে হবে সমান, ডিরেকশন হবে একই, একই ডিরেকশন মানে সমান্তরালে, ডিরেকশন একই মানে হচ্ছে সমান্তরালে। আবার বুঝতে হবে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, কারণ এই জিনিসটা একবার বুঝতে পারলে কখনো আটকাবা না, এই জন্য আমি বারবার রিপিট করে করে পড়াইতেছি। এখানে যে বলগুলো ছিল আর ওয়ান পি এফ, তিনটাকে আমি এখানে রিপ্লেস করে দিছি ও বিন্দুতে, একইভাবে আর টুকে রিপ্লেস করছি, এবং আর টু এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে কিউ, এই দুইটাকেও এখানে স্থানান্তর করে দিব। দেখো এফ, এফ এর মান হচ্ছে এতটুক, কাজ করতেছে বাম দিকে, এই যে, এই যে এফ, এই এফটা, এই এফটাকে এখানে নিয়ে আসলাম। আর এই কিউ, কিউ কিন্তু সদৃশ সমান্তরাল, অর্থাৎ পি এবং কিউ এরা কিন্তু সমান্তরাল বল এবং সদৃশ, তাইলে অবশ্যই পি যে ডিরেকশনে কাজ করতেছে কিউও একই ডিরেকশনেই কাজ করবে। খেয়াল করে দেখো, এই যে পি যে ডিরেকশনে কাজ করতেছে, উপরেরটাকে ধরলাম পি, নিচেরটাকে ধরলাম কিউ, দুইটা কিন্তু একই ডিরেকশনে কাজ করবে। খেয়াল করে দেখো, এই যে পিটাকে তুমি এইখানে নিয়ে বসাই দিলা, কিউটাকে তুমি এইখানে নিয়ে বসাই দিলা, দুইটা যেহেতু সদৃশ সমান্তরাল ছিল দুইটা ডিরেকশন একই থাকবে। ইনফ্যাক্ট এইটা যদি, এই এখানে তো পি হবে না, এটা তো নাম দিতে হবে, এই এগুলো নামকরণ করি, ওয়েট ওয়েট, এটাকে ধরলাম কে, এটাকে ধরলাম এল, তারপরে ডি, আর ওইখানে কী কী নাম দেওয়া যায়, এন এম, এন এম ই, দেখো নামকরণ করলাম। তাহলে এখানে এটা তো এ পি রেখা না, পি হচ্ছে বল, পি হচ্ছে বল, তাহলে আমি রেখাটাকে একে ধরলাম, এই যে একে রেখা, সিও সমান্তরাল একে, সিও সমান্তরাল একে,
सीओ समान्तराल एके नामकरण कर फिलल एखन ख्याल करे देखो एखन एखाने ख्याल करे देखो जे सबगुला बल आर ओन पी एफ आर टू किऊ एफ सबगुला के आमी ओ बिंदुते स्थानान्तर करे फेलेछी ओ बिंदुते स्थानान्तर करे फेलेछी एवं ए ओ बिंदुते स्थानान्तर करार परे एफ एवं ए एफ काटाकाटी चले जाबे कारण एरा अपोजिट डिरेक्शने काज करतेछे देखो एफ एवं एफ काटाकाटी चले जाबे एरा अपोजिट डिरेक्शने काज करतेछे राइट बाकी थाकबे शुधु एइखाने पी एवं क्यू ए पी एवं ए क्यू एरा एक ही डिरेक्शने आछे तो दुईटा बल जदि एक ही डिरेक्शने काज करे अर्थात एदेर मध्यवर्ती कोण जदि शून्य डिग्री है तेले लब्धिर मान है सिम्पलि एदेर जोगफलेर समान अर्थात एइटा जदि आमार लब्धि है एइ जे एइ जे एइ रेखाटा लब्धिटा है लब्धिटा हबे सिम्पलि पी प्लस किऊ बुझते पारछो एइ जे आर ओन एबं आर टू एइ दुईटा मिले जे मेन लब्धि पावा जाबे धरो एइखाने एइखाने आमि मुछे देइ এইখানে যে মেইন লব্ধিটা হবে এই যে এইটা হবে মেইন লব্ধি সেটা হবে পি প্লাস কিউ এর যোগফলের সমান এটা হচ্ছে বলের লব্ধির মান নির্ণয় আমরা এতক্ষণে লব্ধির মান নির্ণয় করছি বলো তো এটা ক্লিয়ার কিনা দেখো এটা তো আমাদের জানা জিনিস যে সদৃশ সমান্তরাল হলে যোগফলের সমান হয় বাট কেন যোগফলের সমান হয় এখন কি বুঝতে পারছো যে এখানে একটা ছিল পি একটা ছিল কিউ पी ए किऊ एक ही डिरेक्शने आसे एक ही बिंदु थे अतए लब्धिटा हबे दुईटा बलेर जोगफलेर समान अर्थात एखाने लब्धिटा होच्छे सीओ बराबर काज करतेछे सीओ बराबर काज करतेछे काजे लब्धिर क्रियाबिंदु होच्छे सी एई जे सी होच्छे लब्धिर क्रियाबिंदु एखन जेटा करते हबे सेटा होच्छे लब्धिर क्रियाबिंदुर अवस्थान निर्णय एखाने एई टाइटेलटा हबे लब्धिर क्रियाबिंदुर অবস্থান নির্ণয় এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি বিন্দু এই যে লব্ধি লব্ধির ক্রিয়াবিন্দু হচ্ছে সি বিন্দু এই সি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমার মেইন কাজ এখন সি বিন্দুর অবস্থান নির্ণয় খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি সূত্রটা পড়ে চলে আসছি যে সি বিন্দুটা এমন ভাবে কাজ করবে আমি যদি তোমাকে আগে আরেকটু স্মরণ করিয়ে দেই এখানে সি বিন্দুটা এমন একটা পজিশনে থাকবে যেন পি ইনটু এসি समान किऊ इंटू बी सी है ये हमारे से सूत्र पी इंटू ए सी इक्वल्स टू किऊ इंटू बी सी है ये तुम्हरा कि बुझतेस तुम्हरा कि बुझतेस आज के नेटवर्क खूब झमेला करते बुझतेसिना अच्छा देखो ये क्योंकि अलरेडी जान ही फिलसी जो आसले सूत्रा हो रकम जो सी बिंदुटा एम एक पजिशने थको जान P into AC अर्थात P बल एवं P बलेर क्रियाबिंदु थेके लब्धिर दूरत्व इक्वल्स टू हबे Q बल एवं Q बलेर क्रियाबिंदु थेके लब्धिर दूरत्व दैट मीन्स Q into BC तो एखन आमरा एटा प्रमाण करब एखन आमरा एटा प्रमाण करब जे किभाबे आसछे एखन ख्याल करे देखो एइटा जदि P हय एइ जे एइ एके जदि P हय ताहले एइटाओ हबे P कारण एटा तो समान्तरिक আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এইটা পি হইলে এটা হবে পি এই যে এক এ সমান পি হইলে ডিএল সমান হবে পি আবার বিএন এইটা যদি কিউ হয় এইটা সমান হবে কিউ এতটুক পি হইলে এতটুক পি এতটুক কিউ হইলে এতটুকু হবে কিউ কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এখন প্রথমে আমি এখান থেকে দুইটা ত্রিভুজ নিব একটা ত্রিভুজ হচ্ছে এইটা দেখো ত্রিভুজ এ ডি এল ত্রিভুজ এ ডি এল এই যে এ ডি এল এ ডি এল এবং ত্রিভুজ এ সিও একটু ভালো করে বুঝো त्रिभुज ये छोटो त्रिभुज ए डी एल एवं ए सीओ दुईटा त्रिभुज त्रिभुज द्वय सदृशकोणी आमरा किभाबे बोललाम त्रिभुज दुटा सदृशकोणी कारण एखाने
ডিএল এবং সিও পরস্পর সমান্তরাল, ডিএল এবং সিও, ডিএল এই যে এই রেখা, এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল, যেহেতু পরস্পর সমান্তরাল তাহলে অবশ্যই এই কোণ, এই কোণটা তো সেম, দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে সেম, আর এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল হবে সমান, অনুরূপ কোণ, আবার এই কোণ এবং এই কোণ হবে সমান, এটাও অনুরূপ কোণ, এই কোণ এবং এই কোণ হবে সমান অনুরূপ কোণ, এই কোণ এবং এই কোণ হবে সমান অনুরূপ কোণ, আর এই অ্যাঙ্গেলটা তো দুইটার মধ্যে সেম, কাজে এই ছোট ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটা হবে সদৃশ কোণী। তো এখন তোমরা নাইন টেনে একটা জিনিস পড়ে আসছিলাম, নাইন টেনে তোমরা একটা সূত্র পড়ে আসছিলে যে সদৃশ কোণী ত্রিভুজের বেলায় আমরা বলতে পারি অনুরূপ বাহুগুলার অনুপাত সমান, এইভাবে বলতে পারি এ ডি, এ ডি ডিভাইডেড বাই ডিএল ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই সিও, এসি ডিভাইডেড বাই সিও অনুরূপ বাহুগুলার অনুপাত সমান, এইটা আমরা বলতে পারি। খেয়াল করে দেখো যে এ ডি বাই ডিএল, এ ডি বাই ডিএল এইটার অনুপাত ইকুয়ালস টু হবে এসি বাই সিও। সদৃশ কোণী ত্রিভুজে এই সূত্রটা বসানো যায়, অনুরূপ বাহুগুলার অনুপাত হবে সমান। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখান থেকে কি লিখতে পারি, এই যে এ ডি, এ ডি সমান কি লেখা যায়, এ ডি সমান লেখা যায় এফ, এ ডি এর মান তো এফ, এই যে এ ডি এর মান হচ্ছে এফ, আর ডিএল, ডিএল এর মান হচ্ছে পি, ডিএল এর মান হচ্ছে পি, তাহলে এখান থেকে লিখতে পারি পি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। দেখো এটা লিখতে পারি, এইটা সদৃশ কোণী ত্রিভুজের সূত্র, তোমরা নাইন টেনে পড়ে আসছো, অনুরূপ বাহুগুলার অনুপাত সমান। তারপরে এ ডি এর মান হচ্ছে এফ, ডিএল এর মান হচ্ছে পি, বসাই দিলাম, আর গুণন করে দিলাম, আর গুণন করে এইটা পাইলাম। এখন একইভাবে, একইভাবে এখানে আরও দুইটা ত্রিভুজ আছে সদৃশ কোণী, সেই ত্রিভুজ দুটো হচ্ছে, একটা হচ্ছে বি ই এম, একইভাবে ত্রিভুজ বি বি ই এম এবং ত্রিভুজ বি সিও, বি সিও এই ত্রিভুজ দ্বয়ও সদৃশ কোণী, ত্রিভুজ দ্বয়, ত্রিভুজ দ্বয় সদৃশ কোণী। দেখো এই যে একইভাবে বি ই এম এই ছোট ত্রিভুজটা এবং বি সিও এই বড় ত্রিভুজটাও কি হবে, সদৃশ কোণী হবে, আমি আর লিখলাম না, একইভাবে এই দুইটা ত্রিভুজও সদৃশ কোণী হবে। তো একইভাবে এখান থেকে কি লেখা যায়, লেখা যায় অনুরূপ বাহুগুলোর অনুপাত বিই বাই ই এম, বিই ডিভাইডেড বাই ই এম সমান বিসি ডিভাইডেড বাই সিও, বিসি ডিভাইডেড বাই সিও, যেহেতু ত্রিভুজ দুইটা সদৃশ কোণী, এই ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা বিই এম বিসিও, তাইলে লিখতে পারি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন এখান থেকে দেখো বিই, বিই মানে কি, বিই মানে হচ্ছে এফ, বিই মানে হচ্ছে এফ, ই এম মানে হচ্ছে কিউ সমান বিসি বাই সিও, তাহলে এখান থেকে লেখা যায় কিউ ইন্টু বিসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। এটাকে ধরলাম এক নং সমীকরণ আর এইটাকে ধরলাম দুই নং সমীকরণ। দেখো প্রথমটা থেকে পাইছিলাম পি ইন্টু এসি সমান এফ ইন্টু সিও, এখানে পাইছি কিউ ইন্টু বিসি সমান এফ ইন্টু সিও, তো দুইটাই যেহেতু এফ ইন্টু সিও এর সমান, তাহলে আমরা লিখতে পারি এক নং এবং দুই নং হতে পাই, এক নং এবং দুই নং হতে পাই, কি পাই, খেয়াল করে দেখো এইটার মানও এফ ইন্টু সিও এর সমান, এইটার মানও এফ ইন্টু সিও এর সমান, তাহলে অবশ্যই এরা নিজেরাও কি হবে, সমান হবে, এরা নিজেরাও সমান হবে, লেখা যায় পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। এই যে আমার সেই কাঙ্ক্ষিত সূত্র, দেখছো কত সুন্দর সূত্র, তো সি বিন্দুটা এমন এক জায়গায় হবে, ইচ্ছা মতো নিলে হবে না, এমন এক জায়গায় নিতে হবে যেন পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হয়,
शर्त मेने सी बिंदुटा निर्धारण करते हबे दुईटा सदृश समांतराल बलेर लब्धि एदेर मध्यवर्ती रेखार एमन एकटा बिंदुते काज करबे जेखानो जेकोनो एकटा बलेर लब्धि जेकोनो एकटा बल एबं सेई बलेर क्रियाबिंदु थेके लब्धिर दूरत्वेर गुणफल सब समय समान हय गुणफल सब समय समान हय बलो तो बुझाइते पारछि किना एबं एखान थेके आमरा एइभाबे लिखते पारि एखान थेके आमरा एइभाबेओ लिखते पारि जे एससी बाइ बीसी एस सी बाई बी सी समान किऊ बाई पी एस सी बाई बी सी समान किऊ बाई पी एटाओ बोलते पारी एखन एखान थेके आमी आरेकटा जिनिस बोलते पारी कि बोलते पारी जे सी बिंदुटी ए बी रेखा के सी बिंदुटी ए बी रेखा के सी बिंदुटी ए बी रेखा के एदेर प्रांतीय बल द्वयेर एदेर प्रांतीय बल द्वयेर व्यस्त अनुपाते व्यस्त व्यस्तानुपाते व्यस्तानुपाते अंतर्विभक्त करे अंतर्विभक्त करे देखो ऐ जे सी बिंदुटी ए बी रेखाके देखो सी ए बी रेखाके एमन भावे विभक्त करछे এটা তো অবশ্যই অন্তর্বিভক্ত এটা তো সবাই বুঝতেছে অন্তর্বিভক্ত কেন কারণ সি বিন্দুটি এ বি রেখার মাঝখানে কোথাও আছে মাঝখানে কোথাও আছে অন্তর্বিভক্ত তো সি বিন্দুটি এ বি রেখাকে এমনভাবে বিভক্ত করছে যেন এসি বাই বিসি এই দেখো এসি বাই বিসি এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই পি এদের প্রান্তীয় বল দ একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ ব্যস্তানুপাতে অন্তর্বিভক্ত করে ব্যস্তানুপাতে কেন ব্যস্তানুপাত কোথেকে আসছে খেয়াল করে দেখো যেখানে এসি এই যে এসি এসি এর ক্ষেত্রে আসছে কিউ অনুপাত তুমি যখন অনুপাতটা নিছো উপরে আছে এসি ডান পাশে উপরে আছে কিউ এই যে কিউ এসি এর সাথে আছে কিউ বিসি এর সাথে আছে পি এই যে দেখো বিসি এর সাথে আছে পি তুমি যখন অনুপাত নিবা তখন এই যে এসি এখানে উপরে আছে এসি উপরে এসি ডান পাশে উপরে হচ্ছে কি ওই যে এইটার ক্ষেত্রে এইটা আর এখানে নিচে আছে বিসি এইখানে নিচে আছে পি এটাকে বলে ব্যস্তানুপাত যদি এখানে পি বাই কিউ হইতো তাহলে ওটাকে বলতাম সমানুপাত মানে কি বলে ওই যে হ্যাঁ ওটা সমানুপাত বলতাম বাট এটা এখানে কি কি বলতে হবে ব্যস্তানুপাতে যখন তুমি অনুপাত বলবা যখন তুমি অনুপাতে বলবা তখন এটা কি হয়ে যাবে ব্যস্তানুপাতে অর্থাৎ এসি এর সাথে তুমি যখন উপরে এসি নিবা এখানে উপরে হবে এইটা কিউ নিচে যদি বিসি নাও নিচে হবে এখানে পি বলো বুঝাইতে পারছি কিনা এইটা এমসিকিউতে আসতে পারে এই লাইনটা এমসিকিউতে আসতে পারে আমরা যখন রিটেনে ম্যাথ করব রিটেনে ম্যাথ করার জন্য এই লাইনটাই এনাফ রিটেনে ম্যাথ করার জন্য এই লাইনটাই এনাফ পি ইন্টু এসি পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি বাট এমসিকিউতে এই লাইনটা আসতে পারে যে সদৃশ সমান্তরাল বলের বেলায় লব্ধিটা এমন জায়গায় কাজ করে সি বিন্দুটা এমন জায়গায় থাকবে সেই বিন্দুটা এবি রেখাকে এদের প্রান্তীয় বল দ্বয়ের ব্যস্তানুপাতে অন্তর্ভুক্ত করে ও বাবা এটা সূত্র না আর কিছু প্রমাণ করতে গিয়েই টায়ার্ড হয়ে যেতেছি বলো বুঝাইতে পারছি কি না বুঝছি আমরা আপনি বুঝালে আর আমরা না বুঝে পারি আরে বাবা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে ঠিক আছে বুঝছি দাদা বুঝছি ইন্টিগ্রেশন কি গ্রুপে করাইছে হ্যাঁ ইন্টিগ্রেশন তো পড়ানো শেষ সাজন দাদা পড়াইছেন ক্লিয়ার ক্লিয়ার ওকে ভেরি গুড ওকে ঠিক আছে এখন খেয়াল করে দেখো এইটা গেল এটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান আমরা কি পড়লাম এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত দুইটা সদৃশ সমান্তরাল বল একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ এই দুটার লব্ধির মান হচ্ছে সিম্পলি এদের যোগফলের সমান লব্ধির মান হচ্ছে সিম্পলি যে এটা হচ্ছে লব্ধির মান এটা হচ্ছে লব্ধির মান এবং লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান নির্ণয় লব্ধির ক্রিয়াবিন্দু হচ্ছে সি বিন্দু এই দেখো এখানে সি বিন্দু থেকে পুরাটা যাচ্ছে সি বিন্দু তো সি বিন্দুর অবস্থান আমরা কিভাবে নির্ণয় করছি সি বিন্দুটা এমন পজিশনে থাকবে যেন সেই সি বিন্দুটা এ বি রেখাকে এ বি রেখাকে এদের প্রান্তীয় বল দ্বয়ের ব্যস্তানুপাতে অন্তর্বিভক্ত করে বা এইভাবে বলতে পারি পি ইন্টু এসি
इक्वल्स टू किऊ इंटू बी सी होबे सी बिंदुटा एमन पजिशने थाकबे जेनो पी इंटू ए सी इक्वल्स टू किऊ इंटू बी सी होय एटा छिलो सदृश समान्तराल बलेर लब्धिर मान एवं लब्धिर क्रियाबिंदुर अवस्थान निर्णयेर प्रमाण एखन देखबो बिसदृश समान्तराल बलेर बेलाय कि होबे बी सदृश समान्तराल बलेर लब्धिर मान एवं लब्धिर क्रियाबिंदुर अवस्थान निर्णय एटा पुराटा आमि करे दिब ना तोमादेरके आमि आईडिया देई केन बाइरे हय अनेकेई चिंता करते पारो जे सदृश समान्तराल बलेर बेलाय लब्धिर क्रियाबिंदुटा दुईटा बलेर माझखाने काज करे माने दुईटार क्रियारेखार माझखाने कोथाओ काज करे बाट बिसदृशेर बेलाय बाइरे केन चले जाय बृहत्तर बलटा जेदिके काज करे लब्धिर दिक ओइदिके होबे एटा मेने नितेई पारो जे बृहत्तर बलेर दिक जेदिके दुईटा मानुष जे टानते थाके जार बलेर मान बेशी लब्धिटा सेई दिके होबे एटा तो जाना कथा बाट केन बाइरे हय देखो केन बाइरे हय সেই জিনিসটা তোমাকে আমি একটু এক্সপ্লেন করি পুরাটা দেখাবো না একটু এক্সপ্লেন করে দিই ধরো এইখানে একটা বল কাজ করতেছে নিচের দিকে ধরলাম এটা এ বিন্দু এইটা বি বিন্দু এটা পি বল এইটা কিউ বল আমি ধরলাম পি এর মান বড় কিউ এর মান ছোট এ বি আমি ধরলাম পি গ্রেটার দেন কিউ মানে বিসদৃশ সমান্তরাল বলের বেলায় একটাকে বড় আর একটাকে ছোট ধরবা একটাকে বড় একটাকে ছোট নাইলে ওই যে যখন বিয়োগ করবো তখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবো সেটা তো আমরা জানবো না বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে আর কি আর যদি সমান হয়ে যায় তাহলে তো লব্ধি জিরো হয়ে যাবে এইখানে যদি পি আর কিউ সমান হয়ে যায় তাহলে তো লব্ধি জিরো হবে তাহলে আর ক্রিয়াবিন্দু থাকবে না লব্ধি জিরো হয়ে যাবে তাহলে এখন এইখানে আমরা কি করব এইখানে আমরা আগের মতো কাহিনী করবো একটা একটা যদি থাকে ধরো যদি এইখানে এক আচ্ছা জাস্ট এ সেকেন্ড এইখানে আমরা সমান্তরাল করে আঁকাবো এটা এইভাবে আঁকানো যাবে না এইভাবে আঁকাইলে এইটা হয়ে যাবে এই দিকে আর এইটা হয়ে যাবে এইদিকে একসাথে মিলানো যাবে না এইভাবে সোজা নিলে হোয়াইট বোর্ডে মিলানো যাবে না জাস্ট এ মিনিট হোয়াইট বোর্ডে ধরবে না মানে দুইটা গিয়ে এক বিন্দুতে ছেদ করবে না তো ছেদ করানোর জন্য আমরা যেটা করব আমরা ওইভাবে সোজা ধরলে কি ছেদ করবে এইটা একটা এইটা হবে এই দিকে আর এইটা হবে এই দিকে না ছেদ করবে না এখানে সোজা ধরলে ছেদ করানো যাবে না তো একটা বিন্দুতে ছেদ করানোর জন্য আমরা যেটা করব পিটাকে ধরবো এইদিকে বাঁকা করে কিউটাকে ধরবো এই দিকে বাঁকা করে বিসদৃশ সমান্তরাল হইলেই তো হচ্ছে সবসময় যে এই যে সোজাসুজি হইতে হবে তা তো না বিসদৃশ সমান্তরাল মানে ঠিক অপোজিটে কাজ করবে এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল হইলেই হবে দেখো পি বল এবং কিউ বল দুইটার ক্রিয়া রেখা সমান্তরাল হইলেই হবে নট নেসেসারি একদম সোজাসুজি ওইভাবে হইতে হবে না তাহলে এখন এখানে আমরা কি করব ওই আগের মতোই এই বরাবর একটা এফ বল নিব এই বরাবর একটা এফ বল নিব অপোজিটে অপোজিটে দুইটা এফ বল নিলে কোনো সমস্যা নাই তাহলে কি হবে একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে এবং এইভাবে এফ বল নিলে আমাদের সুবিধা কি আমাদের সুবিধা হচ্ছে আমরা এই দুইটা থেকে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে লব্ধি নির্ণয় করতে পারবো তো ধরো এই যে এইটা সামান্তরিক আঁকাইলাম এই যে লব্ধি হইলো এই বরাবর এইটা ধরো আর ওয়ান আর এখানে সামান্তরিক আঁকাইলাম লব্ধি হবে এই বরাবর লব্ধি হবে এই বরাবর এই যে আর টু দেখো এই যে এখানে আমি ইচ্ছা করে একটা এফ বল নিলাম এ থেকে বি এর দিকে কাজ করতেছে আর এইখানে আরেকটা এফ বল নিলাম বি থেকে এর দিকে কাজ করতেছে সমমানের বল একটা এটাকে নিষ্ক্রিয় করে দিবে বিনিময়ে আমরা এই লব্ধিটা পাইলাম এই লব্ধিটা পাইলাম এখন এই লব্ধিটাকে আমি পিছনের দিকে বর্ধিত করে এক বিন্দুতে ছেদ করাবো এই যে এক বিন্দুতে ছেদ করাইতে হবে তো এই ছেদ করানোর জন্য ইচ্ছা করে আমি এগুলো বাঁকা করে নিছি নাইলে কিন্তু ছেদ করতো না হ্যাঁ ছেদ করতো
অনেক দূরে গিয়ে, আমি আগে যেভাবে সোজাসুজি নিছিলাম ওইভাবে নিলে অনেক দূরে গিয়ে ছাদ করবে, তো হোয়াইট বোর্ডে তো আঁটবে না, এই জন্য আমি এগুলো ব্যাখ্যা করে ধরলাম। তাহলে এখন এরা ছেদ করছে, ধরলাম ও বিন্দুতে, ধরলাম কোন বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এখন এখানে কি করব, এখানে একটা সমান্তরাল রেখা আঁকাবো, সমান্তরাল রেখার নাম দিলাম জিএইচ, আগেরটার নাম তো জিএইচ ছিল, জিএইচ সমান্তরাল এ বি, জিএইচ সমান্তরাল এ বি অঙ্কন করি, জিএইচ সমান্তরাল। আচ্ছা ও বিন্দুটা কোথায় আঁকি, এখানে লিখি, আচ্ছা এখানে সব তো লাগবে, এইখানে দিই ও বিন্দু, এটা হচ্ছে, দাঁড়াও, আচ্ছা এটা হচ্ছে এই যে ও বিন্দু, জিএইচ সমান্তরাল এ বি অঙ্কন করলাম। এখন এইখানে আমি যদি এই সবগুলা বলকে এখানে নিতে চাই, সবগুলা বলকে যদি আমি এইখানে রিপ্লেস করতে চাই, তাইলে আগে এইখানে এমন একটা রেখা আঁকাইতে হবে যেটা হচ্ছে, এখানে নাম দিলাম ধরো এটা হচ্ছে কে এল, এটা হচ্ছে দিলাম ডি, আর ওই পাশে নাম দেওয়া যায় কি বি এন এম ই, বি এন এম ই নামকরণ করলাম। তো এই যে ও বিন্দুতে আমি যদি সবগুলা বলকে এইখানে রিপ্লেস করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে ও বিন্দুতে এ বি রেখার সমান্তরাল করে, এ বি রেখার সমান্তরাল করে একটা রেখা আঁকাইতে হবে, যেটা আমি জিএইচ ধরছি, এই যে জিএইচ, এ বি রেখার সমান্তরাল করে একটা রেখা আঁকাইতে হবে, জিএইচ সমান্তরাল এ বি। এরপরে আরেকটা কাজ হচ্ছে এই যে পি বল অথবা কিউ বল, এই দুইটার সমান্তরাল করেও এই ও বিন্দু দিয়ে একটা রেখা আঁকাইতে হবে, নাইলে তো তুমি রিপ্লেস করতে পারবে না, এখানে ক্রিয়ারত বলগুলো এবং এখানে ক্রিয়ারত বলগুলোকে তুমি যদি রিপ্লেস করতে চাও ও বিন্দুতে, ও বিন্দুতে স্থানান্তর করতে চাও, প্রথম কাজ হচ্ছে এ বি রেখার সমান্তরাল করে এখানে একটা রেখা গাইতে হবে, এবং পি বল অথবা কিউ বল এই দুইটার সমান্তরাল, অর্থাৎ এ কে অথবা বি এন, এ কে অথবা বি এন, এই দুইটা তো সমান্তরাল রেখা, এই দুইটার সমান্তরাল করে ও বিন্দু দিয়ে একটা রেখা আঁকাইতে হবে, ও বিন্দু দিয়ে একটা রেখা আঁকাইতে হবে, ধরলাম এই রেখার নাম হচ্ছে সিও, সিও সমান্তরাল একে অঙ্কন করি, সিও এই যে একে এর সমান্তরাল, একে অথবা বিএন মানে পি বল অথবা কিউ বল, এই দুইটার ক্রিয়া রেখার সমান্তরাল করে একটা রেখা আঁকাইতে হবে। ধরে নিলাম যে রেখাটা এ বি রেখাকে সি বিন্দুতে ছেদ করে, যেই রেখাটা এ বি রেখাকে সি বিন্দুতে ছেদ করে, এই যে দেখো সিও সমান্তরাল একে, সিও সমান্তরাল একে কি করছি, একে এর সমান্তরাল করে সিও রেখা অঙ্কন করছি, এই যে জিএইচ সমান্তরাল এ বি, এ বি এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি এর সমান্তরাল করে জিএইচ অঙ্কন করছি, সিও সমান্তরাল কার অঙ্কন করছি একে। এখন যদি সবগুলা বলকে তুমি এখানে রিপ্লেস করে দেও, দেখো আর টু, আর টু ছিল এইখানে উপরের দিকে কাজ করতেছে, এই যে আর টু, এই যে আর টু, এবং এই দুইটার উপাংশ একটা হচ্ছে কিউ, কিউ কাজ করবে এই দিকে, আর এফ, এফ কাজ করবে এই দিকে, এই যে দেখো এই যে আর টু এইখানে, কিউ কাজ করবে এইখানে, এই এফ কাজ করবে এই বাম দিকে, বোঝা গেল। এখন একইভাবে আর ওয়ান, আর ওয়ান কাজ করবে এখান থেকে নিচের দিকে, আর ওয়ান কাজ করবে এই যে ও থেকে নিচের দিকে, দেখো আর ওয়ান কিন্তু নিচের দিকে কাজ করতেছে, কার দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, আর ওয়ানের উপাংশ এফ, এফ কাজ করবে এই দিকে, এই যে এফ, এই যে এফ, এফ কাজ করবে এই দিকে, এবং আর ওয়ানের আরেকটা উপাংশ পি, পি কাজ করবে এই যে এই দিকে, এই জন্যই সমান্তরাল করে সিও রেখা অঙ্কন করছিলাম। আমরা সিও রেখা সমান্তরাল করে কেন অঙ্কন করছি, কারণ একে বরাবর পি বলটা তো সমান্তরালে কাজ করাইতে হবে, আবার কিউটাকেও সমান্তরালে কাজ করাইতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে এফ, এই এফ, এই এফ পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে, বাকি থাকবে কি, এই যে পি এবং কিউ, যারা কিনা পরস্পর একই রেখায় বিপরীতে ক্রিয়ারত, পরস্পর একই রেখায় বিপরীতে, ধরো এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে ও, এই যে ও বিন্দু থেকে কিউ উপরের দিকে, পি নিচের দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি কোন দিকে হবে,
লব্ধি এখানে যেহেতু পি গ্রেটার দেন কিউ ধরে নিছি, লব্ধি হবে পি মাইনাস কিউ, এবং পি যেই দিকে কাজ করতেছে সেই দিকে, এই যে লব্ধি হবে এই দিকে, এবং লব্ধির মান হবে পি মাইনাস কিউ। ভালো করে বুঝে দেখো, এই যে লব্ধি হবে সি বিন্দু থেকে এই দিকে, এবং লব্ধির মান হবে পি মাইনাস কিউ। বলো বুঝাইতে পারছি কিনা কিভাবে লব্ধির দিক বাইরে চলে আসছে, আমি কি বোঝাইতে পেরেছি? এবং এই সি বিন্দুটা এমন জায়গায় নিতে হবে, দেখো পি এর মান বৃহত্তর, যেই বলটার মান বৃহত্তর ধরছিলাম সেই বলটা থেকে দূরে এবং সেই পাশে। আমি এখানে পি এর মানটাকে বৃহত্তর ধরছি, লব্ধিটা কোন বিন্দুতে কাজ করতেছে, বৃহত্তর বলের পাশে, এবং এদের ক্রিয়া রেখার দেখো মাঝখানে কিন্তু কোথাও নাই, এ বি রেখা থেকে দূরে বৃহত্তর বলটার পাশে আছে, এবং এখানে সি বিন্দুটা এমন পজিশনে থাকবে যেন পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি হয়। এটা প্রমাণ আর দেখাইলাম না, এটার প্রমাণ আর দেখাইলাম না, তোমরা আমাকে খালি এইটা বলো লব্ধির ক্রিয়াবিন্দু কিভাবে বাইরে আসছে। দেখছো এই যে সমান্তরাল রেখাটা, এই সমান্তরাল রেখাটা কি এ বি রেখাকে কোথাও ছেদ করবে ভিতরে? এবং এই অনুবাদটা কেমন হবে? বহির্বিভক্ত হবে, বহির্বিভক্ত করবে সি বিন্দু, সি বিন্দু এ বি রেখাকে ব্যস্ত অনুপাতে বলদ্বয়ের, সি বিন্দু এ বি রেখাকে বলদ্বয়ের প্রান্তীয় বলদ্বয়ের, প্রান্তীয় বলদ্বয়ের ব্যস্ত অনুপাতে, ব্যস্ত অনুপাতে বহির্বিভক্ত করবে, বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত করবে না, বহির্বিভক্ত করবে। বলো বুঝাইতে পারছি কিনা? সি বিন্দু কিন্তু এখন এ বি রেখার মাঝখানে থাকবে না, কেন থাকবে না চিত্রটা ভালো করে দেখো, সি বিন্দু চলে আসছে বৃহত্তর বলের এই পাশে, বল যেটা বৃহত্তর সেইটা থেকে দূরে এবং এই পাশে চলে আসবে, এবং লব্ধির মান হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ। সি বিন্দু এ বি রেখাকে প্রান্তীয় বলদ্বয়ের ব্যস্ত অনুপাতে, অনুপাতটা কিন্তু ব্যস্ত অনুপাতই থাকবে, অনুপাতটা কিন্তু ব্যস্ত অনুপাতই থাকবে, তবে এখন আর অন্তর্বিভক্ত হবে না, সি বিন্দুটা কিন্তু এ বি রেখার মধ্যবর্তী কোনো অংশে নাই, বহির্বিভক্ত হবে। আমি কি বোঝাইতে পেরেছি? ও বাবা টায়ার্ড হয়ে গেছি। এই তোমরা বুঝছো? একটু কমেন্ট করো, তারপরে আমরা ম্যাথ শুরু করব, আজকে ক্লাসেই দুইটা ম্যাথ করে দিব। বুঝছি ভাইয়া, ভেরি গুড শারমিন আক্তার। আমার খাতার বাহিরে মানে টেবিলে গিয়ে ছেদ করছে ভাই, ভাই এই জন্যেই তো একটু বাঁকা করে আঁকাইতে হবে, মানে এখানে বাঁকা করে যে আঁকাইতে হবে তা না, তুমি যদি বাঁকা করে না কাও পি বল এবং কিউ বল, তাইলে হবে কি, তোমার ছেদ করবে একদম খাতার বাইরে গিয়ে, এই জন্যেই একটু বাঁকা করে আঁকাইতে হবে। হ্যাঁ একটু বাঁকা করে আঁকাবা, এবং পি বলটা একটাকে নিবা বড়, একটাকে নিবা ছোট, মানে তুমি যদি একটাকে বড় এবং একটাকে একটু ছোট নেও তাইলে খাতার মধ্যেই ছেদ করবে। ভাইয়া সরল রেখা এবং বৃত্ত ক্লাস শেষ করছি, কিছুদিন পর স্থিতিবিদ্যা শুরু করবো, তাইলে হবে ক্লাসগুলা করলে হবে। বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা চলো আজকে ক্লাসে একটা ম্যাথ করে ফেলি, আজকে ক্লাসে একটা ম্যাথ বা দুইটা ম্যাথ করে ফেলি, আগামী ক্লাস থেকে একদম পুরো দমে ম্যাথ করা শুরু করব। তাহলে আবার একটু রিভিউ, আবার একটু রিভিউ, কি রিভিউ? দুইটা সদৃশ সমান্তরাল বল, ধরো এ বিন্দু বি বিন্দু, একটা বল পি একটা বল কিউ, এটা হচ্ছে সদৃশ সমান্তরাল, তাহলে এদের লব্ধি কোনো একটা বিন্দুতে কাজ করবে, ধরলাম সি বিন্দুতে, লব্ধির মান হবে দুইটা বলের যোগফলের সমান, এবং লব্ধিটা যদি সি বিন্দুতে কাজ করে সূত্র হচ্ছে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, আর বিসদৃশ সমান্তরাল বলের বেলায়, বিসদৃশ সমান্তরাল বলের বেলায় ধরো পি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, কিউ উপরের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু, ধরলাম পি গ্রেটার দেন কিউ, ধরলাম পি গ্রেটার দেন কিউ, তাহলে যেইটা বড় লব্ধিটা তার পাশে
একটা বিন্দুতে কাজ করবে, ধরলাম সি বিন্দুতে, এবং সেই লব্ধির মান হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ। পি বল কিউ বল, বড়টা থেকে ছোটটা বিয়োগ, এবং এমনভাবে লব্ধিটা কাজ করবে যেন সূত্র সেমই থাকবে, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। অথবা এখানে যদি উল্টাটা আঁকাই, ধরো এখন আঁকাইলাম কিউ গ্রেটার দেন, কিউ বড় বি এ পি ছোট, দেখো এখন পি ছোট কিউ বড়, তাহলে লব্ধি কোথায় কাজ করবে? তাহলে লব্ধি কাজ করবে কিউ বলটা যেদিকে আছে সেই দিকে কোথাও, এবং লব্ধির মান হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এবং লব্ধিটা এমন একটা বিন্দুতে কাজ করবে যেন, এমন একটা বিন্দু মানে সি বিন্দুতে কাজ করবে যেন পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হয়। এই তিনটা জিনিস জানা থাকলেই এই অধ্যায়ের ম্যাথ করতে পারবা, কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল, এই যে এই পার্টটুকু হচ্ছে সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল, আর এই পার্টটুকু হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। দুইটা পার্টই দেখাই দিলাম, এটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। এতটুক জিনিস জানা থাকলেই এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আমরা আলোচনা করব সেগুলো বুঝতে তোমার তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট আমি জিনিসগুলো যথাসম্ভব এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলাম যেন জিনিসগুলো তোমার কাছে মুখস্থ বা অনেক কঠিন মনে না হয়, ঠিক আছে? তো চলো আমরা আজকে ক্লাসেই দুইটা বা একটা ম্যাথ করে ফেলি। হ্যাঁ, একটা ম্যাথ করে ফেলি আজকে ক্লাসে, আজকে ক্লাসেই সুন্দর একটা ম্যাথ করে ফেলি, যেইটা কিনা বোর্ডে আসছে, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। আজকে ক্লাসে খুব বেশি ম্যাথ করাবো না, একটা ম্যাথ করাবো বড় জোর, আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি এলা বক বক করতে করতে। তো আজকে ক্লাসে জাস্ট একটা ম্যাথ করে দিব, তারপর আগামী দুই ক্লাস বা তিন ক্লাসে, দুই ক্লাসে পাঁচটা পাঁচটা দশটা ম্যাথ, এই অধ্যায়ে দশটা ম্যাথ কভার করে দিলে হয়ে যাবে, আগামী দুই ক্লাসে যদি কভার না হয় না লাগলে তিন ক্লাসে কভার হবে। এই সপ্তাহের সবগুলো ক্লাস আমিই নেব, তোমাদের ওই আলভি স্যার এই সপ্তাহে কোনো ক্লাস নেবেন না, এই জন্যে ওনার ক্লাসগুলো আমিই নেব। এই সপ্তাহে আরও তিনটা ক্লাস আমি নেব, বুধ বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্রের তিনটা ক্লাসই আমি নেব। তো এই সপ্তাহের মধ্যে স্থিতিবিদ্যা কমপ্লিট হয়ে যাচ্ছে, মাস্ট, এই সপ্তাহের মধ্যে স্থিতিবিদ্যা কমপ্লিট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দেখো প্রশ্নে বলা আছে, প্রশ্নটা তোলো, একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত, একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুইটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ, যেখানে প্রশ্নে বলাই আছে পি গ্রেটার দেন কিউ, ব্র্যাকেটে বলে দিছে পি গ্রেটার দেন কিউ, পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর, লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর ডি দূরত্বে সরে যায়, প্রমাণ করো যে ডি সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, এটা প্রমাণ করতে হবে। স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ এই জন্যই সুবিধা, স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ করা এই জন্যই সুবিধা, উত্তর দেওয়া থাকে, মানে কি প্রমাণ করতে হবে এই জিনিসগুলো দেওয়াই থাকে, তার মানে তুমি যদি স্টেপ বাই স্টেপ আগাইতে থাকো, উত্তরটা যেহেতু দেওয়া, তোমার টার্গেটটা ফিক্স যে এইটা আমাকে আনতে হবে,
এইটা আনার জন্য আমি যেই যেই প্রসেস ফলো করতে পারি বা যেই প্রসিডিউরে আগাইতে পারি ওইভাবে আগাইলেই ম্যাথ মিলে যাবে। এখন প্রশ্নটা আবার একটু পড়ো। একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুইটা সদৃশ সমান্তরাল বল পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর ডি দূরত্বে সরে যায়, তো তোমাকে সেই ডি এর ভ্যালুটা বের করতে হবে এইটা। এখন এইটা জিনিসটা বোঝানোর আগে আরও একটা জিনিস একটু এক্সপ্লেন করে নেই, আরও একটা জিনিস একটু এক্সপ্লেন করি। ধরো তোমরা আগে লিখো না, একটু রাফ লিখে রাখো যে এইখানে এ বিন্দু এবং বি বিন্দু দুইটা বিন্দুতে দুইটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে, একটা পি আর একটা কিউ। পি এর মান বলা আছে বড়, কিউ এর মান ছোট। পি এর মান বড়, কিউ এর মান, এই এখানে কিন্তু চিত্রের সময় ছোট বড় আঁকাইতে হবে তা না, মানে এখানে পি এর মান বড়, কিউ এর মান ছোট, এই জন্য যে আমি বড় করে আর এটা ছোট করে আঁকাইছি এরকম না, তুমি সমান সমান আঁকাইলেও সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আমরা জাস্ট এটা দিয়ে ডিরেকশন বুঝাইতেছি, হ্যাঁ জাস্ট ডিরেকশন বুঝাইতেছি। তুমি বইয়ের মধ্যে দেখবা যে এক্স্যাক্টলি ছোট বড় ওইভাবে আঁকাইতে হবে তা না, আমি তোমাকে বোঝানোর জন্য আঁকাইতেছি। তাইলে এদের লব্ধি খেয়াল করে দেখো, যেহেতু দুইটা বল সদৃশ সমান্তরাল তাহলে লব্ধি এদের মধ্যবর্তী কোথাও কাজ করবে, এবং এদের ঠিক মধ্যবর্তী বিন্দু যদি ধরো এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, এই দুইটার মধ্যবিন্দু যদি এইটা হয়, এটা যদি এবি রেখার মধ্যবিন্দু হয়, এবি রেখার মধ্যবিন্দু যদি এই বিন্দুটা হয়, তাইলে এই দুইটার লব্ধি কিন্তু বৃহত্তর বলটা যেই দিকে আছে সেইটার কাছাকাছি থাকবে, যে সি বিন্দু এইখানে কোথাও হবে, সি বিন্দু হবে এইখানে কোথাও। কেমনে? কারণ লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে, এটা আমি আগেও বুঝাই আসছি, লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকবে, যে বৃহত্তর বল থেকে থাকবে কাছে আর ক্ষুদ্রতর বল থেকে থাকবে দূরে, এটা কিন্তু কমন সেন্স। ইনফ্যাক্ট দুইটা বল যদি একজ্যাক্ট সমান হইতো, ধরো দুইটা সদৃশ সমান্তরাল বল এইটার মানও পি, এইটার মানও পি, দুইটা সদৃশ সমান্তরাল বলের মান যদি এক্স্যাক্টলি সেম হয় তাহলে লব্ধি ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, আর ইকোয়ালস টু হবে পি প্লাস পি অর্থাৎ টু পি, এবং লব্ধিটা হবে ঠিক মধ্যবিন্দু। দুইটা সদৃশ সমান্তরাল বলের মান যদি সেম হয় তাহলে লব্ধিটা একদম ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, বাট যদি একটা বল ছোট এবং একটা বল বড় হয়, প্রশ্নে যেহেতু বলা আছে পি গ্রেটার দেন কিউ, তাহলে অবশ্যই লব্ধিটা বৃহত্তর বলের কাছাকাছি থাকবে, ক্ষুদ্রতর বল থেকে দূরে থাকবে। এই জিনিসটা কিন্তু আগেও আমি ভালো মতো এক্সপ্লেন করে আসছি, লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে, তো এইটা আমাদের অলরেডি জানা, ঠিক আছে। তো এখন আমি চিত্র আঁকানো শুরু করি, এটা তোমরা রাফ লিখে রাখতে পারো যে লব্ধি সবসময় সদৃশ সমান্তরাল বলের বেলায় লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকবে, কারণ প্রশ্নে যেহেতু উল্লেখ করাই আছে যে পি এর মান বড়, তাহলে তুমি যখন চিত্রটা আঁকাবা তাহলে অবশ্যই লব্ধিটা পি এর কাছাকাছি রাখতে হবে, নাহলে তো স্যার বুঝে ফেলবে তুমি এটা জানো না। দেখো ধরলাম এইটা এ, এইটা বি, একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুইটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ, ধরলাম এটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ, পরস্পর স্থান বিনিময় করলে, ভুলে যাও পরস্পর, ধরো এখনো স্থান বিনিময় করে নাই, আমি ধরলাম এ বিন্দুতে ক্রিয়ারত বল হচ্ছে পি, বি বিন্দুতে ক্রিয়ারত বল হচ্ছে কিউ, তো যেহেতু পি গ্রেটার দেন কিউ, প্রশ্নে বলা আছে পি গ্রেটার দেন কিউ, তাহলে অবশ্যই লব্ধিটা পি এর কাছাকাছি থাকবে, ধরলাম এইখানে লব্ধি, ধরলাম এইখানে লব্ধির বেলায় দুইটা তীর চিহ্ন দিবা, ধরলাম লব্ধিটা কোথায় কাজ করতেছে সি বিন্দুতে, তুমি এমন জায়গায় লব্ধিটা আঁকাবা যেন স্যার দেখে বুঝতে পারেন লব্ধিটা পি এর কাছাকাছি আছে, দেখো পি এর কাছাকাছি, তুমি কিন্তু চাইলেই এখানে নিতে পারবা না, তুমি চাইলেই লব্ধিটা এইখানে নিতে পারবা না, রাইট, ভালো কথা, তাহলে লব্ধিটা সি বিন্দুতে কাজ করতেছে। এখন প্রশ্নে বলছে এরা পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু, দেখো এ বি বরাবর ডি দূরত্বে সরে যায়, আগে বোঝো, ধরো পি বলটা প্রথমে এ বিন্দুতে কাজ করতেছিল, কিউ বলটা বি বিন্দুতে কাজ করতেছিল, তাদের লব্ধি ছিল সি পি বলের কাছাকাছি,
এখন এই বল দুইটা যদি পরস্পর স্থান বিনিময় করে, পি চলে যায় কিউ এর জায়গায়, কিউ চলে আসে পি এর জায়গায়, তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিতে পারো। ব্র্যাকেট ব্র্যাকেট মানে সেকেন্ড ধাপে চিত্র একটাই আঁকাবা, আলাদা চিত্র আঁকানোর দরকার নাই। এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম যে বল দুইটা পরস্পর স্থান বিনিময় করছে, পি চলে গেছে কিউ এর জায়গায়, কিউ চলে আসছে পি এর জায়গায়। তাহলে এখন লব্ধি কোথায় হবে? এখন লব্ধি অবশ্যই পি এর কাছাকাছি হবে, এই যে এখানে কোথাও হবে, কারণ পি বলের মান বড়। এটাকেও তুমি একটা ব্র্যাকেট দিতে পারো, ডি বিন্দু দেখাস করে। যখন পি এবং কিউ স্থান পরিবর্তন করে ফেলবে, তো পি বল যেহেতু বড়, এই যে এখন এখানে কাজ করতেছে পি, এখানে কাজ করতেছে কিউ, তাহলে লব্ধিটা কোথায় চলে আসবে? পি বলের কাছাকাছি। ধরলাম লব্ধি চলে আসছে ডি বিন্দুতে, তাহলে আগে লব্ধি ছিল সি বিন্দুতে, এখন লব্ধি চলে আসছে ডি বিন্দুতে। লব্ধি কতটুকু সরে গেছে? সিডি পরিমাণ। লব্ধি কতটুকু সরে গেছে? সিডি পরিমাণ। প্রশ্নে বলছে লব্ধি ডি দূরত্ব সরে যায়, ডি দূরত্ব সরে যায়, অর্থাৎ সিডি সমান ডি। একটু ভালো করে বোঝো, এই ম্যাথগুলো জীবনেও মুখস্থ করতে হবে না, জীবনেও না। যখন এখানে ছিল পি, এখানে ছিল কিউ, তখন লব্ধিটা পি এর কাছাকাছি ছিল সি বিন্দুতে। যখন এটা স্থান পরিবর্তন করে ফেলবে, পি চলে আসবে এখানে, তো পি যেহেতু বড়, লব্ধিটা পি এর কাছাকাছি চলে আসবে, ডি বিন্দুতে চলে আসলো আমি ধরলাম। তাহলে আগে লব্ধি ছিল সিতে, এখন লব্ধি চলে আসছে ডিতে। লব্ধির স্থান পরিবর্তন কতটুকু হয়েছে? সিডি। প্রশ্নে বলা আছে এই যে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর, এই যে এ বি বরাবর ডি দূরত্ব সরে যায়, আমার চিত্র অনুসারে লব্ধিটা সরে গেছে সিডি পরিমাণ, আর প্রশ্নে বলা আছে এই দৈর্ঘ্যটার মান হচ্ছে ডি, সিডি সমান ডি। এখন প্রমাণ করতে হবে এই ডি সমান, প্রমাণ করতে হবে এই ডি সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। ঘটনা বোঝা গেছে? আমি আবার বলি, জিনিসটা একটু ফিল করার ট্রাই করো, জাস্ট ফিল করার ট্রাই করো। লব্ধি আগে ছিল সিতে, চলে গেছে ডিতে, লব্ধির অবস্থান পরিবর্তন কতটুকু হয়েছে? সিডি। প্রশ্নে বলা আছে এই দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব, এই যে অবস্থান পরিবর্তন যতটুকু সেটা হচ্ছে ডি দূরত্ব। প্রমাণ করতে হবে এই সিডি সমান এইটা। এখন এই প্রমাণটা দুইভাবে করা যায়, দুইভাবে করা যায়, তুমি যেইভাবে খুশি সেইভাবে করতে পারো। কিভাবে করা যায়? আমার বের করতে হবে সিডি এর মান। আমি লিখতে পারি সিডি সমান এডি মাইনাস এসি, সিডি সমান এডি মাইনাস এসি লিখতে পারি। সিডি সমান আমার বের করতে হবে কার মান? বের করতে হবে সিডি এর মান। সিডি সমান লিখা যায় এডি মাইনাস এসি, কোনো সমস্যা নাই। আবার সিডি সমান লিখা যায় বিসি মাইনাস বিডি, বিসি মাইনাস বিডি, যে কোনো একভাবে প্রমাণ করলেই হবে, এই দুইটার যে কোনো একটা দিয়ে প্রমাণ করলেই হবে। সিডি এর মান এডি মাইনাস এসি দিয়েও বের করা যাবে, বিসি মাইনাস বিডি দিয়েও বের করা যাবে, কোনো সমস্যা নাই। যে কোনো একটা দিয়ে তুমি করবা, তোমার যেটা খুশি, দুইভাবে করার দরকার নাই, যে কোনো একভাবে করবা, তুমি বুঝবা। দেখবা আমি যদি এইটা দিয়ে করি, ধরো আমি এইটা দিয়ে করব, আমি এইটা দিয়ে করব, তাহলে আমার কী কী লাগবে? আমার এডি লাগবে এবং এসি লাগবে। কাজে আমি যদি এইটাকে চুজ করি, আমি এখান থেকে ক্যালকুলেশন করে এডি এর মান বের করব এবং এসি এর মান বের করব, রাইট? আমি যখন এখান থেকে ক্যালকুলেশন করে এডি এবং এসি বের করব, তখন কিন্তু এইটা বলা যাবে না, ভাই আপনি কেন এডি বের করতেছেন, কেন এসি বের করতেছেন। লজিক হচ্ছে এইটা, সব কিছু লজিক দিয়ে চিন্তা করবা। আমি এইটাকে চুজ করছি যে আমি এডি মাইনাস এসি দিয়ে সিডি এর মানটা বের করব, তাহলে অবশ্যই আমার ক্যালকুলেশন করে এডি এর মান বের করতে হবে এবং এসি এর মান বের করতে হবে, এডি এর মান বের করতে হবে এবং এসি এর মান বের করতে হবে। তাহলে আমি টার্গেট হচ্ছে এই দুইটা বের করা, আমার টার্গেট হচ্ছে এই দুইটার মান বের করা, ঠিক আছে? ওকে, চলো আমরা টার্গেট নিলাম। এখন প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থা মানে কি? প্রাথমিক অবস্থা মানে যখন প্রথমে এখানে ছিল পি, এখানে ছিল কিউ, লব্ধি ছিল সি বিন্দুতে। তুমি লিখবো প্রাথমিক অবস্থায় এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল, যথাক্রমে পি এবং কিউ বল দেওয়ার লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। একটা লাইন লিখবা, এ বিন্দুতে ক্রিয়ারত পি,
এবং বি বিন্দুতে ক্রিয়ারত কিউ বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। সুতরাং পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। প্রথমে এই যে এই পি লব্ধি কাজ করতেছে সিতে, এখানে কিউ, এই তিনটা বিবেচনা করো, পি সি কিউ। তাহলে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় পি বাই কিউ ইকুয়ালস টু এসি বাই বিসি। আচ্ছা, এসি বাই বিসি, পি বাই কিউ ইকুয়ালস টু এসি বাই বিসি। আচ্ছা, এইভাবে লিখলে হবে না, আমার নিতে হবে ওই অনুপাতে। আচ্ছা ওয়েট, এইভাবে রাখলে আমার এসি এর মান বের করা যাবে না, আমি অনুপাতটা নিব এইভাবে, এইভাবে নিব এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি। দেখো, এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি। এই যে এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি, আমার টার্গেট হচ্ছে এসি বের করা। এখান থেকে আমি কী বের করবো? এই দেখো, এখানে এসি আছে, বিসি আছে, তো আমি এখান থেকে কোনটা বের করবো? এসি, এই যে এসি, এসি। তাহলে এখান থেকে এসি বের করার বুদ্ধি কী? দেখো, এখান থেকে এসি বের করার বুদ্ধি হচ্ছে, আমি যদি এইখানে এটাকে এইভাবে লিখি, এসি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই পি ইকুয়ালস টু, উপরে লিখে দিলাম এসি প্লাস বিসি, নিচে লিখে দিলাম পি প্লাস কিউ, কোনো সমস্যা আছে? অনুপাতের সূত্র তোমরা 9-10 পড়ে আসছো, যেহেতু এরকম যদি হয় এ বাই বি সমান সি বাই ডি, তাহলে এটা সমান লিখা যায়। 9-10 পড়ছো, সমানুপাতে পড়ছো যে এ বাই বি সমান সি বাই ডি হলে লিখা যায় এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, উপরের দুইটা যোগ নিচের দুইটা যোগ, এইভাবে লিখা যায়, কোনো সমস্যা নাই, 9-10 পড়ে আসছো, উপরের দুইটা যোগ নিচের দুইটা যোগ। তো আমিও এখানে এসি আর বিসি উপরের দুইটা যোগ করে দিলাম, নিচের দুইটা যোগ করে দিলাম। কেন এই কাজটা কেন করছি? কারণ এই যে দেখো, এখানে পি প্লাস কিউ আছে, এই যে, এই যে আমার যেইটা দরকার, পি প্লাস কিউ আছে, আমি এখানে পি প্লাস কিউ আনছি। এই জন্যে আমি এখানে কি করছি, উপরের দুইটা যোগ করে দিছি, নিচের দুইটা যোগ করে দিছি। এখন এখান থেকে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এসি বের করা। এখন খেয়াল করে দেখো, এই যে এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি মানে কি লেখা যায়? এসি প্লাস বিসি মানে হচ্ছে এ বি, এসি প্লাস বিসি মানে হচ্ছে এ বি। এই যে দেখো কত সুন্দর, এ বি চলে আসছে, পি প্লাস কিউ চলে আসছে, দেখো এ বি চলে আসছে, পি প্লাস কিউ চলে আসছে। তাহলে এখন আমার এখান থেকে দরকার হচ্ছে এসি, এই দুইটা নিব, এই দুইটা নিয়ে পাই এসি সমান কিউ দিয়ে গুণ করে দেও এ বি, সরি, কিউ দিয়ে গুণ করে দেও কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এই যে দেখো এসি বের হয়ে গেছে। এখন এইখানে মনকে এইটা প্রশ্ন করা যাবে না যে এই বিসি বাই পি কেন নিলাম না, এখানে তো তিনটাই সমান, আমি কেন প্রথম অনুপাতটা আর তিন নাম্বার অনুপাতটা নিলাম, এইটা এবং এইটা সমান নিয়ে এসি বের করলাম? কারণ হচ্ছে আমার তো বিসি বের করার দরকার নাই, আমি তো এইটাকে চুজ করছি, আমার দরকার হচ্ছে এডি এবং এসি, তো আমার তো এখান থেকে এসি বের করলেই হবে, আমার বিসি দিয়ে কোনো লাভ আছে এখানে না? তুমি যদি দ্বিতীয়টা নিতাই, যে এখানে যেটা লিখছিলাম বিসি মাইনাস বিডি, সিডি সমান লিখা যায় বিসি মাইনাস বিডি, তুমি যদি ওইটা দিয়ে করতা তাইলে তুমি বিসি বের করতা, আমার দরকার হচ্ছে এডি এবং এসি, এখানে বসাই দিব, এই জন্য আমি এখান থেকে এসি বের করছি। বোঝাইতে পারছি? এখান থেকে আমি এসি বের করছি। এখন একইভাবে, একইভাবে দ্বিতীয় অবস্থায় মুছে দিচ্ছি, এটা থাকুক, এইটা থাকুক। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এই এটা মুছে দেই, এইটা হয়ে গেছে কিউ, এইটা হয়ে গেছে পি, এবং লব্ধি কোথায় চলে আসছে? লব্ধি চলে গেছে ডিতে, ভালো করে বুঝো। দ্বিতীয় অবস্থায় এইখানে চলে আসবে কিউ, এইখানে চলে আসবে পি, এবং লব্ধি এখন কিন্তু আর সি বিন্দুতে নাই, এখন লব্ধি ডি বিন্দুতে, লিখতে পারি কিউ ইন্টু এ ডি, কিউ ইন্টু এ ডি সমান পি ইন্টু বি ডি। ভালো করে দেখো কত সুন্দর জিনিস, পি ইন্টু বি ডি, এখন কিন্তু লব্ধি আর সি বিন্দুতে নাই, এখন লব্ধি চলে গেছে ডি বিন্দুতে, তাহলে হবে কিউ ইন্টু এ ডি প্লাস ইকুয়ালস টু পি ইন্টু
বিডি, পি ইন্টু বিডি, আশা করি বোঝাইতে পারতেছি, আশা করি বোঝাইতে পারতেছি। এখন এখান থেকে কি লেখা যায়, এ ডি বাই পি ইকুয়ালস টু বিডি বাই কিউ। এখান থেকে আর গুণন করে দে, মানে ওই আর পক্ষান্তর করে ফেলো, তাহলে এ ডি বাই পি ইকুয়ালস টু হবে বিডি বাই কিউ। এখন একটু ডান পাশে খেয়াল করে দেখো, এখান থেকে পাইছিলাম পি প্লাস কিউ, আরেকটা জিনিস দরকার পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ এখান থেকে কিভাবে পাবো, পি মাইনাস কিউ এখানে পি থেকে কিউ মাইনাস করে দেও, পি থেকে কিউ মাইনাস করে দেও, উপরে এ ডি থেকে বিডি মাইনাস করে দেও। এই কাজটা কেন করতেছি, এই কাজটা কেন করতেছি, এই 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 ওয়েট 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 ওয়েট, এই কাজ এইভাবে করলে তো হবে না, এইভাবে করলে তো উপরে এ বি আসবে না, উপরে এ বি আসবে না, জাস্ট এ মিনিট, আমার এ বি আনতে হবে, মাইনাস পরে অটোমেটিক আসবে, মাইনাস পরে অটোমেটিক আসবে, আমার আগে কাজ হচ্ছে এ বি আনতে হবে, এ বি, তো এ বি আনার জন্য তো এ ডি আর বিডি যোগই করতে হবে, এ বি আনার জন্য এ ডি আর বিডি যোগ করতে হবে। তাহলে এখানেও আমি যোগ করলাম, এখানেও সমানুপাত যোগ করে দিলাম, উপরের দুইটা যোগ করে দিলাম, নিচের দুইটা যোগ করে দিলাম, কেন দেখো এখানে মাইনাসটা আনলে কিন্তু উপরে এ বি আসবে না, তো আমি আগে এ বিকে মিলাই তারপরে মাইনাস অটোমেটিক আসবে। তাইলে এখন খেয়াল করে দেখো, এ ডি প্লাস বিডি, এ ডি প্লাস বিডি মানে হচ্ছে এ বি, এ ডি প্লাস বিডি মানে হচ্ছে এ বি। এই যে দেখো, এখন এখান থেকে আমার দরকার কোনটা, দরকার হচ্ছে এ ডি, এই যে এ ডি, এ ডি দরকার, এ ডি দরকার, এই জন্য আমি অনুপাত এইটা সমান এইটা নিব, এইটা এইটা, এইখানে কিন্তু আমার বিডি দরকার নাই। তুমি যদি ওই যে সেকেন্ডটা দিয়ে করতে তাইলে তোমার বিডি লাগতো। তাহলে আমি এই যে এই দুইটা সমান নিয়ে এখান থেকে লিখতে পারি, এ ডি সমান পি দিয়ে আর গুণন হয়ে যাবে, পি ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এই যে দেখো, এ ডি এবং এসি পেয়ে গেছি, এ ডি এবং এসি পেয়ে গেছি। এখন এ ডি এবং এসি এর মানে এইখানে বসায় দিব, এ ডি এবং এসি এর মানে এইখানে বসায় দিব, দেখো এখন এ ডি এবং এসি এর মানে এখানে বসায় দিব, ডি সমান সি ডি সমান এ ডি মাইনাস এসি, এ ডি মাইনাস এসি সমান এ ডি এর মান হচ্ছে পি ইন্টু এ বি, পি ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, মাইনাস এসি এর মান হচ্ছে কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে যদি আমি পি বাই পি প্লাস কিউ কমন নিয়ে নিই, পি বাই এই পি প্লাস কিউ তো কমন যায় না, এ বি, এ বি বাই কি কমন যায়, এ বি বাই পি প্লাস কিউ কমন নেই, তাহলে পি মাইনাস কিউ, এই প্রমাণ তো হয়ে গেছে শেষ, তাইলে পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, শেষ। এই যে প্রমাণ হয়ে গেছে, বলো বুঝতে পারছো কি না, আমি আবার বোঝাইতেছি জিনিসটা। স্থিতিবিদ্যার ম্যাথগুলার প্রধান কাজ হচ্ছে প্রথমে বুঝতে হবে প্রশ্নে কি বলা আছে, সেই অনুযায়ী চিত্রটা আঁকাইতে হবে, এরপরে দেখতে হবে কি চাওয়া হয়েছে। তুমি ইচ্ছা মতো জিনিস বের করলেই লাভ নাই, তোমাকে দেখতে হবে কি চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে ডি মানে সিডি, সিডি সমান লিখা যায় এ ডি মাইনাস এসি। আমি যেহেতু এটাকে চুজ করছিলাম, আমি এখান থেকে এ ডি এর মান বের করছি, এসি এর মান বের করছি, বসায় দিছি, প্রমাণ শেষ। কেউ যদি এইভাবে লিখত, সিডি সমান বিসি মাইনাস বিডি, বিসি মাইনাস বিডি, তাহলে সে একটা থেকে বের করতো বিসি, একটা থেকে বের করতো বিসি, একটা থেকে বিডি বসায় দিত, সেম অ্যান্সার আসতো। তুমি এইটা দিয়ে করতে পারো, এইটা দিয়েও করতে পারো, যেটা দিয়ে খুশি, যদি খালি জিনিসটা বুঝে থাকো, চিত্রটা আঁকতে পারো, এরপরে ম্যাথে অ্যান্সার তোমাকে বলে দিবে কোন দিকে যাইতে হবে। বলো তো আমি বোঝাইতে পারছি কিনা, বলো বলো বুঝতে পারছো কিনা। কোন সেকেন্ডটা দিয়ে করলে বিডি লাগতো, এই যে এইভাবেও তো করা যায়,
সিডি সমান লিখা যায় এডি মাইনাস এসি, আবার সিডি সমান বিসি মাইনাস বিডিও তো লিখা যায়। তো কেউ যদি এইটা দিয়ে করতো, সে এখান থেকে প্রথমটা থেকে বের করতো বিসি, পরেরটা থেকে বের করতো বিডি, এই নামান বসাই দিত, যেইভাবে খুশি করা যায়। আমি করে দিলাম এইভাবে, তুমি চাইলে এইভাবেও বাসায় ট্রাই করতে পারো। দাদা আপনার অনেক আগে মিলে ফেলছি, ভেরি গুড মোহনা তালুকদার। হ্যাঁ এটাই তো, অবশ্যই এটাই তো টিচারের সার্থকতা। টিচারের আগে যদি স্টুডেন্টরা করে ফেলতে পারে, তার মানে আমি তোমাকে থিওরিটা ভালো করে বুঝাইতে পারছি। আজকে ক্লাসে আর পড়াবো না, বলো তো বুঝছো কিনা? জি স্যার, ইজি, ক্লিয়ার ভাইয়া, বুঝছি, পুরোটা ক্লিয়ার। ওরে বাবা বাবা, সেরা, বুঝছি, সবাই বুঝে গেছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে আর করাবো না, আগামী এই সপ্তাহের বাকি তিনটা ক্লাস, বুধবার বৃহস্পতিবার শুক্রবার, তিনটা ক্লাসে আমি নিব। এই তিন ক্লাসে স্থিতিবিদ্যা অধ্যায় শেষ হয়ে যাবে, এই সপ্তাহেই স্থিতিবিদ্যা অধ্যায় শেষ হয়ে যাবে। ওকে ফাইন, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই সপ্তাহে স্থিতিবিদ্যা অধ্যায়টা কভার হয়ে গেলে আমি ক্লাসে যে ম্যাথগুলা করাইতেছি, এই ম্যাথগুলার পাশাপাশি বই থেকে, তুমি যে রাইটারের বই ফলো করো না কেন, সেই রাইটারের বই থেকে যদি অ্যাটলিস্ট বোর্ডে আসা ম্যাথগুলাও সলভ করো, যে ম্যাথগুলা একবার হইলেও বোর্ড পরীক্ষায় আসছে সেই ম্যাথগুলা অ্যাটলিস্ট সলভ করো, সৃজনশীল পরীক্ষায় গিয়ে দেখবা একটা ম্যাথও আনকমন নাই, সৃজনশীল প্রশ্নে একদম হুবহু এই টাইপগুলা থেকেই কমন পড়ে যাবে, হয়তো উদ্দীপকটা একটু ঘুরানো থাকবে। সৃজনশীলে যেইটা হয় যে উদ্দীপকটা একটু এই দিক সেদিক করে দেয়, বাট ম্যাথগুলা হুবহু বইয়ে আমি যে টাইপের ম্যাথগুলো করাইতেছি এই টাইপগুলো যদি প্র্যাকটিস করো এবং বোর্ডে আসা ম্যাথগুলো মিনিমাম প্র্যাকটিস করো, তাইলেই কাজ হয়ে যাবে। এরপর সৃজনশীল তো প্র্যাকটিস করতেই হবে, প্রত্যেকটা অধ্যায় শেষ হইলে পরে প্রথমে কাজ হচ্ছে উদাহরণ এবং অনুশীলনী থেকে সবগুলো টাইপের ম্যাথ করা, অ্যাটলিস্ট বোর্ডে আসা সবগুলো ম্যাথ করা। এরপরে ওই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে, প্রত্যেকটা অধ্যায় থেকে 14-15টার মতো সৃজনশীল আসে, তো এই 14-15টা সৃজনশীল প্র্যাকটিস করা ম্যান্ডাটরি, তাইলেই তুমি কলেজের পরীক্ষায় হোক বোর্ড পরীক্ষায় হোক ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা আশা করা যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে।